ঠিক বলছেন, ফুয়াদ নাসির, আপনি কি সেই পিন্টারেস্ট মার্কেটার? জি স্যার। গট ইট। তাহলে তো আপনাদের বলে কি লাভ, আপনি টাকা থাকি সব খেলো জানেন না স্যার, অনেক বাইরে ঠিক মতো এখনো জানা নেই, আর দেখি। ওকে, যাই হোক, তাহলে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হলো আমাদের কিছু সার্চ করলে যখন পেইড অ্যাড আসে, যেমন আমি কি লিখে সার্চ করব, যে বাই না আসলো না অ্যাড, দেখি সবাই কি অ্যাড বা বন্ধ করে দিয়েছেন, আমার অ্যাড ব্লক আর অন করা। আচ্ছা বুঝছি, আমার বাংলাদেশ আইপি থেকে ঝামেলা করতেছে, আমি একটু ইউএসএ আইপি থেকে যাই। এই দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, জি স্যার, জি স্যার দেখতে পাচ্ছি। এই দেখেন, এই যে ওয়েবসাইট লেখার সাথে সাথেই অ্যাড লেখা উঠছে, এই যে অ্যাড, এগুলোই হলো এসিএম করে আনা হয়েছে। ওকে, বাট এই যখন এক নাম্বার লেখা হচ্ছে ল উইকিপিডিয়া, তখন আর এটাকে অ্যাড করা আসেনি, এটা অর্গানিক। ওকে, আপনি কি পয়েন্ট বুঝতে পারতেছেন, এসিএম জিনিসটা আসলে কি? সবাই ক্লিয়ার? সার্চ ইঞ্জিন হলো আমি অর্গানিকলি গুগলের ক্রাইটেরিয়া ফলো করে উপরে উঠবো, র্যাঙ্ক করবো। এসিএম হলো ভাই আমার অর্গানিকের দরকার নেই, আমি টাকা খরচ করবো, উপরে থাকবো। ওকে, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো নর্মাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং যেটা করে সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, এখন আমার একটা সমস্যা, একটা প্রশ্ন, সেইটা হলো আপনারা অ্যান্সার দেবেন। ভাবেন যে ক্লায়েন্ট তো এসিওতেও খরচ করে, এসিএমেও খরচ করে, এসিএম তো ইনস্ট্যান্ট রেজাল্ট পায়, তাইলে কেন ক্লায়েন্ট এসিওতে বাজেট খরচ করবে, মানে ব্যয় করবে? বলুন, অ্যান্সারটা ভাবুন, ভাবতে থাকুন, যেটা আমাকে বলুন। স্যার, যতদিন অ্যাড থাকবে ততদিন লিংকটা মানে এটা বুস্ট থাকবে, যখন অ্যাড বন্ধ হয়ে যাবে তখন আর থাকবে না, কিন্তু অর্গানিকটা অলওয়েজ। কিছু উপায় আছে ভাই? জি ভাই, এক সেকেন্ড। আর কারো কিছু আছে মতামত? জি ভাই, করছি ভাই। জি ভাই, এর জন্য তো ফোন প্রথমবার ধরতে পারি না, মিউট করে রাখছি। বলেন ভাই, কি ওপেন করছি? ফেজ ওয়ান তো প্রথমে করাই শেষ ভাই, অন পেজ এসিও ওটা ছিল, কিন্তু ওটা এর মধ্যে ইনক্লুড করি না, যেটা শেষ ভাই ওটাও দিতে হবে। ওকে ভাই, হ্যালো স্যার, কথা শুনতে পাচ্ছি না। ফেজ টু স্টেপ ওয়ান কমপ্লিট ভাই। স্যার, এর মাইক্রোফোন মিউট করা। স্যার, মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে এখন। হ্যাঁ, কন্টেন্ট ক্যাপ কমপ্লিট ভাই। হ্যাঁ, কন্টেন্ট প্ল্যানটা রানিং ভাই। হ্যাঁ, আজকে থেকে 5 দিন লাগবে ভাই। এক তারিখে? জি ভাই।
জি ভাই, এটা কন্টেন্ট হাতে পাওয়ার পর পাবলিশ করবো না ওয়েবসাইটে? এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক একটা দিবি আমাকে, এক একটা পাবলিশ করতে আমার 2 ঘন্টা করে লাগবে। হ্যাঁ এই যে ভাই, মেক কন্টেন্ট প্ল্যান উইথ এদেশাই, এটাই তো দিব, এটাই 5 দিনে দিব। হুম 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 ফেজ 3 টু ভাই, আর্টিকেল পাবলিশের পরে ভাই, আর্টিকেল পাবলিশ শুরু করার পর থেকে ফেজ 3, ফার্স্ট আর্টিকেল পাবলিশ হওয়ার পর থেকে। ফার্স্ট আর্টিকেল, একটা আর্টিকেল পাবলিশ করতেই হবে। জি ভাই, স্যার শোনা যাচ্ছে না, আপনার মাইক্রোফোন মিউট করুন। জি ভাই, জি ভাই, ভাই ফেজ 3 তো 60 দিন চলবে, ওই 60 দিনের মধ্যে রেজাল্ট পাওয়া শুরু হবে আস্তে আস্তে। দেখা যাবে যে কোনো কিওয়ার্ডে ওয়েবসাইট 5তম পেজে, 4তম পেজে, বাট 3-4 মাসের মধ্যেই ফার্স্ট পেজে ঢোকা শুরু হবে আস্তে আস্তে অর্গানিকলি। জি ভাই, ভাই আরেকটা ফোন আসছে ভাই, বাস খাইছে মনে হয়। আচ্ছা 1 সেকেন্ড, হ্যালো হ্যালো, জি স্যার, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ সরি, আমার একটা ক্লায়েন্ট ফোন দিছিল, ইম্পর্টেন্ট জি, সরি আমার একটা ক্লায়েন্ট ফোন দিছিল, আমার ইম্পর্টেন্ট ফোন অ্যাটেন্ড করতে হয়েছে। ওকে ওকে স্যার, নো প্রবলেম। আচ্ছা আমরা কোথায় ছিলাম, প্রশ্নটা করছিলাম, সেই প্রশ্নের অ্যান্সার কি দিতে পারছেন যে কেন ক্লায়েন্ট এসিএম রাইখে এসিও করবে? দুইটাতে তো এসিও, এসিএম এ তো রেজাল্ট আগে পাবে সে, এসিও এসএম এ। সরি আমি জিজ্ঞেস করলাম যে কেন এসিও রাইখা এসএমএম, মানে এসিও এসিএম না করে এসিও করবে। আমাদের মধ্যে একজন অ্যান্সার দিয়েছিল মনে হয়, কি অ্যান্সার, যে যে হচ্ছে আমরা একটা শো করাতে আমাদের টাকা খরচ করতে হয়, এসিও করাতে তো টাকা খরচ করতে হয়, মানে এসিও না মানে সার্চ ইঞ্জিনে এস কি এসএম এসিএম এসিএম এটা করতে, আর এসইওটা করতে আমাদের এক মানে অর্গানিক ট্রাফিক, আমরা যতদিন আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়ে থাকবে ততদিন উপরে থাকবে, মানে আমাদের খরচটা সেই সাপেক্ষে কম হয়, আর আমরা বিজ্ঞাপনটা যখন শো করবো বিজ্ঞাপনের টাকা শেষ হয়ে গেলে দেখা যাবে ওটা আবার চলে যাবে ফার্স্ট পেজ থেকে, এই জন্য হয়তো এসইওটা করে। এখন যদি এমন হয় যে একটা এসএমএম করতে, এসিএম করতে মাসে খরচ হচ্ছে আপনার $100, আর এসিও করতে মাসে খরচ হচ্ছে $500, ক্লায়েন্ট কোনটা করবে? সিএম করা উচিত। আর কারো মতবাদ আছে, আর কেউ মতবাদ দিবে? কারণ এসি ওতে ওটা
ফার্স্ট সেকেন্ড থার্ড ওইভাবে ধাপে ধাপে আসে, তো ওইভাবে হচ্ছে প্রথম এখানে থাকে, সেই জন্য মানুষ এসইও করে। স্যার গুগলের প্রথম পেজে আনতে এটা হয়তো বিট করে, বিটটা অনেক বেড়ে যায় তখন যখন অনেকজন সামনে আসে। আমার বিটটা, আমি বিট কম, আমি ধরলাম সব কিছু মিলে মাসে $100 খরচ আমার এসইএম করতে, আর এসইও করতে $500 খরচ হইতেছে। এখন ক্লায়েন্ট কোনটা করবে? স্যার এসইএম করাই করবে, করতে যাবে ক্লায়েন্ট, এসইএম করতে যাবে। এখন আসি আসল কথায়, ওকে, ক্লায়েন্ট তারপর এসইওই করবে। কেন করবে? আপনার চ্যাট বক্সে, আচ্ছা স্ক্রিন তো শেয়ার হচ্ছে তাই না? হ্যাঁ জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। এই জিনিসটা কেউ দেখেছেন বা শুনেছেন এই জিনিসটা কি আসলে? রেশিও, রেশিও টাইপ, এটা মার্কেটিং টার্ম, একটা মার্কেটিং টার্ম। যারা এমবিবিএ করা অথবা রিটার্ন অন ইনভেস্ট, এটা হ্যাঁ কে উত্তর দিল রিটার্ন অন ইনভেস্ট? স্যার আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। সবাই কি দেখতে পাচ্ছেন এখন? জি দেখা যাচ্ছে স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি না। আপনি কি মোবাইল ডিভাইসে আছেন? জি স্যার। মোবাইল ডিভাইস আসলে পাশে ক্লিক করতে হয় কোথায় জানো একটা, কি সংশোধন দিছে তুমি সকাল? না স্যার এতক্ষণ দেখা যাচ্ছিল তো, আপনি যখন যে বের হয়ে গেলেন তারপর থেকে এখন আবার দেখা যাচ্ছে না। আপনি কেউ ডিসকানেক্ট করে আবার স্ক্রিনটা শেয়ার করেন। দেখা যাচ্ছে এখন? জি স্যার দেখা যাচ্ছে। এই জিনিসটা কেউ শুনেছেন? বলছো আমাকে একজন অ্যানসার দিছে, অ্যানসারটা কে দিল? এটাকে আরওআই বলে, রিটার্ন অফ ইনভেস্টমেন্টও বলে, রিটার্ন অন ইনভেস্টমেন্টও বলে, যে যা বলে। ওটা অন অফ দিয়ে আমার মনে হয় তেমন কোনো ইফেক্ট নাই, বাট আরওআইটা হয়তো আসল জিনিস যার জন্য মানুষ এসইও করবে না, এসএম করবে না, সোশ্যাল এসইএম করবে। ক্লায়েন্ট অলওয়েজ মনে রাখবেন, ক্লায়েন্ট হলো আপনাকে $10 দিয়ে সে $100 রিটার্ন নিতে চাবে, ওকে? যখন যেটাই আরওআই বেশি ক্লায়েন্ট সেইটা করবে। এখন আরওআই জিনিসটা কি ব্যাপারটা অনেকে জানেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনি একটা বিজনেসের জন্য মনে করেন আপনার প্রোডাক্ট আছে, $1,000 প্রোডাক্ট আছে আপনার একটা শপ। এখন সেই প্রোডাক্টটা আপনি অর্গানিকলি অর্গানিক্যালি মার্কেট করার হাজারো চেষ্টা করলেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করলেন, ফ্রেন্ডদের ইনবক্সে মেসেজ দিলেন, ভাই ভাই আমার এরকম প্রোডাক্ট আছে, ফেসবুক লাইভে গেলেন, দেখলেন আমার আপনার $1,000 প্রোডাক্ট বসতে 1 মাস লাগলো। কিন্তু আপনি যদি একটা $2 বুস্ট করেন ফেসবুকে, $160 খরচ হবেন, $160 থেকে $170, দেখলেন আপনার $1,000 প্রোডাক্ট চলে গেল 2-3 দিনে। এখন আপনি এই যে $160 অতিরিক্ত খরচ করার কারণে যে অতিরিক্ত মুনাফাটা পাইলেন, মানে যেটা পাওয়ার কথা ছিল 1 মাস পরে সেটা পাইছেন 2 দিনে, তো সেই হিসাবে চললে মাসে আপনার $20,000 বা $15,000 সেল আছে। $15,000 সেল মানে 30% প্রফিট মার্জিন হিসেবে মাসে $4,500 প্রফিট মার্জিন, ওকে? তাহলে আপনার $160 ব্যয়ে প্রফিট মার্জিন হলো, টোটাল প্রফিট আসতেছে $4,500। তাহলে এটার আরওআই কত? তার আরওআই হবে $4,500 ভাগ 160, কত পার্সেন্ট আসে দেখেন, ওকে? $160 খরচ করে আপনি $4,500 সেল পাচ্ছেন, এইটা হলো আরওআই। এর জন্য আপনি এই মার্কেটিং করবেন। এখন আপনি হচ্ছে কেউ বলে ভাই আপনি মাসে $1,00,000 খরচ করেন, হ্যাঁ বলেন রাশেদ। ক্যালকুলেশন বোঝার দরকার নেই, আপনি দেখেন $160 খরচ করে $4,500 পাইতেছেন, ওকে? এতটুকু আপাতত খুশি থাকেন, পার্সেন্টেজ হিসাব করে বের করা আমাদের কাজ না, আমরা ম্যাথমেটিশিয়ান না, ওকে? যাই হোক, মেবি আসবে অনেক পার্সেন্টেজ, 160-এর $4,500 তো 5, অনেক 5,000% আসবে, 50 গুণ 60 গুণ প্রফিট মার্জিন, 28% আসে না রে ভাই। $160 রিটার্ন হলো $4,500, কেমন 28% আসে, 50 গুণ 60 গুণ সেল আসছে। আচ্ছা
ওকে ফাইন। এখন এইটা হলো ম্যাটার, যে আপনারা যদি কেউ বলে ভাই আপনি 160 টাকা খরচ করে 4,500 টাকা ব্যবসা করবেন, না 3,000 টাকা খরচ করে 4,500 টাকা ব্যবসা করবেন, না 5,000 টাকা খরচ করে 4,500 টাকা ব্যবসা করবেন, এখন আপনি কোনটা চাবেন বলেন? এই যে 160 টাকা অবশ্যই, হ্যাঁ, তাহলে ক্লায়েন্ট তো সেই জিনিসটাই চাবে যে সিস্টেমটায় তার আরওআই ম্যাক্সিমাম হবে, সেই সিস্টেমটা সে মার্কেটিং করবে, হোয়াট এভার হোয়াট কাইন্ড অফ মার্কেটিং ইউ আপনি তাকে উপস্থাপন করেন, বুঝতে পারছেন? এখন আপনি বাংলাদেশে যারা এপ কমার্স চালায় ফেসবুক বিজনেস, এটা ফেসবুক পেজ বা বিজনেস, এগুলোকে সংক্ষেপে বলো আমরা এপ কমার্স, এই এপ কমার্স যারা ইউজ করে তাদের আপনি জীবনে ওয়েবসাইট বানানোর মানে প্রজেক্ট খাওয়াইয়া ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন না, বা ওয়েবসাইটে তাদের বিজনেস অপারেট করতে পারবেন না, তাদের ওয়েবসাইটে কোনো সেল নাই, তাদের সেল ফেসবুকের মধ্যেই, ওকে, তাদের মার্কেটিং ফেসবুকের মধ্যেই করতে হবে, বাট তাদের আপনি কখনোই যখনই এসইওতে নিতে পারবেন তখনই তাকে 160 টাকার কমের মতো সার্ভিসটা দিতে হবে, যে আপনাকে মাসে আমাকে এত টাকা দেন আমি মাসে আপনাকে এত টাকার সেল করাই দিচ্ছি, কিন্তু সেটা আদৌ এসইওর ক্ষেত্রে পসিবল না। এখন এইটা আবার আমেরিকার পার্সপেক্টিভ অন্যরকম, আমেরিকা ফেসবুকে এরকম মার্কেটিং করতে যান, ফেসবুকে যা খরচ হবে এর থেকে এসইওতে কম খরচ হবে, বাট রিটার্নটা এসইওতে বেশি ফেসবুকের থেকে। আমেরিকার মানুষ বেশিরভাগ পিন্টারেস্ট আর টুইটার ইউজ করে, ইনস্টাগ্রাম ফেসবুক টেসবুক বেশি একটা ইউজ করে না, ইউজ করলেও ওইখান থেকে বাইং ইন্টেন্ট কম থাকে। ওকে, ক্লিয়ার যে কেন ক্লায়েন্ট এই সার্চ ইঞ্জিন মার্কেটিং করবে আর কেন ক্লায়েন্ট এসইও করবে? ক্লিয়ার সবাই? জি স্যার। কোনো প্রশ্ন আছে, এনি ডাউটস? কোনো প্রশ্ন আছে? জি স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার। বাইরের দেশের ক্লায়েন্ট যেমন হচ্ছে ফেসবুক ইউজ করে না, তাদের ইয়াটা বেশি হচ্ছে মানে ফেসবুকের বাইরে থেকে তারা এসইও করাচ্ছে, আর বাংলাদেশে আমরা যারা আছি বাংলাদেশ তো আমরা ফেসবুক ইউজ করি বেশি, তাহলে কি বাংলাদেশ হচ্ছে তাহলে এসইওতে গুরুত্ব কম দিবে? এসইওতে গুরুত্ব তারাই দিবে যারা লং টার্ম চিন্তা করবে, সামনের 50 বছর, সামনের 10 বছর, আজকে নাই। এই দেখেন আমি একটা এক্সাম্পল দিই, ভালো একটা প্রশ্ন করছি, সেটা হলো কি, আমার পরিচিত অনেক লোক আছে যারা এপ কমার্স চালায়, বা কিছু কিছু লোকের সাথে আমি ডাইরেক্ট তাদের বিজনেসে ইনক্লুড থাকি, বা তাদের আমি হেল্প করি যে হ্যাঁ ভাই তোমার বিজনেসটা এরকম চালাইলে ভালো হইতো, বা তারা আমার থেকে পরামর্শ নেয়, অনেক সময় পার্সেন্টেজ কাজ করে, অনেক সময় পেমেন্ট নিয়েও না, ফ্রিলিও কাজ করে অনেকের জন্য জাস্ট, কিন্তু তাদের অনেকে 90% বলতেছে ভাই সেল ডাউন হয়ে গেছে। আমি বললাম সেল ডাউন হয়ে গেছে এটা স্বাভাবিক ব্যাপার, ভয় পাচ্ছ কেন? বলছে ভাই পেইড মার্কেটিং করো সেল ডাউন। আমি কই ভাই রে লেটেস্ট আপডেটটা কী ছিল ফেসবুক নিয়ে, যে ফ্রি ফেসবুক বন্ধ, তুমি কত পার্সেন্ট ইউজার হারাইছো ফ্রি ফেসবুক থেকে? আর যে এমবি কিনবে এই লকডাউনের সময়, যে মাসে 30 GB এমবি কিনবে, সে ফেসবুকে সময় দিবে না, সে ইউটিউব দেখবে অথবা ওয়েব সিরিজ দেখবে। ওকে, তার মানসিক বিহেভিয়ারটা বাইং ইন্টেন্টটা সময় পার করার দরকারটা, তো ফেসবুকে ঘুরে ফিরে সময় নষ্ট করবে না যদি তার একান্ত কাজ না থাকে। এখন এরকম করে অনেক সময় আসে, বাংলাদেশে এখন ফেসবুক বেশ চলতেছে, 10 বছর পরে যে চলবে তার তো কোনো গ্যারান্টি নেই, আছে, কিন্তু ওয়েবসাইটের বিজনেস এসইও যেটা, সেটা এখনও চলতেছে, 10 বছর পরেও চলবে, 100 বছর পরেও চলবে, আগেও চলছে, আমরা টেকনোলজিটা অ্যাচিভ করছি সবসময় পরে, যে কোনো টেকনোলজি আমাদের এশিয়া যারা থাকি তারা একটু পরেই অ্যাচিভ করি, এটা অ্যাচিভ করতে সময় লাগবে। এখন বলত এসইওটা ট্রেন্ড হয় নাই বাংলাদেশে, ওই ডিজিটাল মার্কেটিং মানে মানুষ মনে করে ফেসবুক বুস্ট টুস্ট করে, বাট ইটস নট দ্যাট কাইন্ড অফ ওয়ার্ক। ডিজিটাল মার্কেটিং মানে শুধুমাত্র ফেসবুক বুস্ট না, এটা পার্ট, ফেসবুক বুস্ট একটা পার্টের একটা শাখা প্রশাখা, নট এ মানে সিঙ্গেল সাব পার্টও না, সোশ্যাল মিডিয়ার একটা অংশ। ওকে, তো এসএমএম এসইও নিয়ে আর কোনো কারো প্রশ্ন আছে? এসইএম নিয়ে আচ্ছা, এখন আসে আরেকটা কথায়, এসইএম এর আরও একটা রিজন আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিংটা আরও একটা কারণে হয়, শুধুমাত্র আরওআইয়ের উপরে ডিপেন্ড করে না, অনেক সময় টাইমের উপরেও ডিপেন্ড করে, টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং। ওকে, ক্লায়েন্ট আপনাকে বলবে না ভাই আমার টাকা, আমার টাকা এই পর্যন্ত কাজ করে দাও, টাকা ফেরত দাও, বা সামথিং লাইক দ্যাট, বা দু একটা স্যাঁচড়া ক্লায়েন্ট বলে, বাট সবাই বলে তুমি কাজটা করতে পারবো তো টাইম মতো, আমার সময় নষ্ট করবো না। এখন
এই এসএমটা ডিপেন্ড করে টাইমের জন্য, যাদের হাতে সময় কম থাকে। মনে করেন একটা ইভেন্ট বেস ওয়েবসাইট, যে আমার রিইউনিয়ন চলতেছে কোনো একটা আমেরিকার বিশ্ববিদ্যালয়ে, একটা রিইউনিয়ন চলতেছে, এখন তার ওয়েবসাইটটাকে তার র্যাঙ্কে আনতে হবে বা এক নম্বর থাকতে হবে তার, তাই তো তার হাতে তো 3 মাস সময় নেই, তার রিইউনিয়ন হাতে 15 দিন পর অথবা 1 মাস পরে। তার হাতে কি সময় আছে যে 6 মাস এসইও করবে, দেন হইলে 1 বছর খাটবে, এসে এক্সপার্ট হায়ার করবে, হায়ার করে লোকজন নিয়ে তারপর ওয়েবসাইট র্যাঙ্ক করায় অনেক দিন থাকবে। তার তো 10 বছর এসইওতে র্যাঙ্ক করে থেকে কোনো লাভ নাই। তার তো যখন শেষ হয়ে যাবে ফেয়ারওয়েল বা রিইউনিয়ন যখন শেষ হবে, তখন তার ওয়েবসাইট দিয়ে কোনো আর কাজ নেই, ওয়েবসাইটের পারপাস শেষ, হয়তো আবার সামনের বছর ক্ষেত্রে। এই সমস্ত ইভেন্ট বা শর্ট টার্ম কাজের জন্য এসইএম করা হয়, কুইক রেজাল্টের জন্য। ইজ ইট ক্লিয়ার? যখন আমার হাতে সময় থাকবে না এবং আমার কাজ সিজনাল, যে আমার কাজ 1 মাসে শেষ হয়ে যাবে আর আমার 10 দিনের মধ্যে বা 5 দিনের মধ্যে র্যাঙ্ক করতে হবে, তখন আমি এই প্যাটার্নে যাই, তখন ক্লায়েন্ট এই প্যাটার্নেই যাবে, যে আমার এসইএম দরকার, আমার ভাই এসইও এসএমএম এর দরকার নাই। এসএমএম যদিও করে পেইড মার্কেটিং, সে সব ক্ষেত্রে পেইড করবে, কারণ তার একটা এসইও করে 10 বছর চালাইতে পেইড মার্কেটিং করা পসিবল না, কিন্তু একটা এসইএম এ 1 মাস চালাই মানে সিজনাল প্রজেক্ট রান করানো, এটা নর্মাল ব্যাপার। তো সে কখনোই এই পয়েন্টে মুভ করবে না, সে সবসময় এই দুটা পয়েন্টে মুভ করবে। ওকে, কারো প্রশ্ন আছে কোনো এই বিষয়ে? সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবে? যদি একটা ক্লায়েন্ট এসইও করে, এসইও করে র্যাঙ্ক করলো, এসইএম করলো না, র্যাঙ্ক করে সে মান্থলি 1 লাখ ভিজিটর পাচ্ছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবে তাহলে সেই ক্লায়েন্ট? আছে কোনো উত্তর কারো কাছে? স্যার, প্রোডাক্ট প্রচারণা করার জন্য। প্রোডাক্ট প্রচারণা তো ওয়েবসাইটেই হয়ে যাচ্ছে এসইও করে, কিন্তু অনেকে তো দেখতে পারতেছে না সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আনার ফলে অনেকে দেখতে পারতেছে জিনিসটা। কেন ওয়েবসাইটে দেখতে পারতেছে না? কিন্তু এটাতে তো স্যার মানে ওইরকম ভাবে প্রচার হচ্ছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো অনেক অডিয়েন্স থাকে। তো স্যার এক্সট্রা প্রফিটের জন্য না স্যার, ব্যাকলিং কাইন্ড অফ কাছাকাছি গেছিল, আরো কিছু কারণ আছে। একটা ঠিক আছে, এসইও ক্রাইটেরিয়া আছে, সার্চ ইঞ্জিনে 200 ক্রাইটেরিয়ার মধ্যে 5-6টা ক্রাইটেরিয়া এই সোশ্যাল মিডিয়া নিয়ে। আর কিছু কারো মনে আছে অ্যানসার? দু ফলো বাড়লে র্যাঙ্কিংও বাড়বে। দু ফলো কোথা দিয়ে আসে ভাই এখানে? কারণ সোশ্যাল মিডিয়ার লিঙ্কই তো ইন্ডেক্স ব্যাকলিঙ্ক হয় না, সোশ্যাল মিডিয়ার ব্যাকলিঙ্কই তো ইন্ডেক্স হয় না, দু ফলো আর নো ফলো কোথা থেকে বলেন? আর কারো অ্যান্সার আছে জানা, বা কেউ গেস করতে পারতেছেন? ভাবেন, ব্রেন যত থামাই রাখবেন তত ঝামেলা হবে, তত চিন্তা শক্তি কমে যাবে আস্তে আস্তে। ভাবেন একটু, একটু ভাবেন। আচ্ছা, অ্যান্সার কারো কাছে? না স্যার, আর তো আসতেছে না। আমি ফুয়াদের পর থেকে আমি কন্টিনিউ করতেছি। ওকে, গুগল যে 200 ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটা হচ্ছে সোশ্যাল সিগন্যাল, এটা কোনো রকম ব্যাকলিঙ্ক না। সোশ্যাল সিগন্যাল মানে আপনার যে প্রোডাক্টটা তার সোশ্যাল থেকে কীরকম ভ্যালু আসতেছে, সোশ্যাল থেকে ট্রাফিক আসতেছে কি না। সোশ্যালে আপনি ফাটাই ফেলান, বাট সোশ্যাল থেকে ট্রাফিক না আসলে আপনার ওয়েবসাইটে কোনো সোশ্যাল সিগন্যাল নাই। যখনই সোশ্যাল থেকে ট্রাফিক আসবে স্যার, মনে করুন সোশ্যাল মিডিয়াতে মানুষ সময়টা বেশি স্পেন্ড করে, এই জন্য হয়তো হতে পারে। না, আমি আস্তে আস্তে আসতেছি সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ট্রাফিক দরকার, গুগলে র্যাঙ্কিং এর যে 200 ক্রাইটেরিয়া আছে তার মধ্যে এইটা একটা। দেন হলো ব্র্যান্ডিং ভ্যালু ইনক্রিজ করা। এসইওতে কখনই ব্র্যান্ডিং ভ্যালু ইনক্রিজ হইলেও সেটা স্টেবল হয় না, যতক্ষণ সোশ্যাল মিডিয়ায় তার কোনো
ভালো একটা ফ্যান বেজ না থাকতো। কোকাকোলা কোম্পানির আজকে যদি পেজে ঢুকে যাই দেখতেন ফেসবুক ইনস্টাগ্রাম পেজে একটা দুইটা ফলোয়ার, তখন আপনার কেমন লাগতো যে কি কোকাকোলা কোম্পানি দুই একটা ফলোয়ার দূর? ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য তারা সোশ্যাল মিডিয়া ইউজ করে। ওকে, প্রচারবাদ, তাদের প্রচার নিয়ে মাথা ব্যথা নাই, তারা প্রচারের হাজারো ওয়ে আছে, বিল বোর্ড থেকে শুরু করে সব কিছু, অনলাইন অফলাইন। বাট একটা যদি কোম্পানির ব্র্যান্ডিং করতে হয় আপনার, তাহলে অবশ্যই তাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চুজ করে নিতে হবে এবং তার ফ্যান পেজে ফলোয়ার থাকতে হয়। একটা কোম্পানি পপুলার কিনা বা ব্র্যান্ড ভ্যালু আছে কিনা সেটা ডিসাইড হয় তার ফলোয়ারের উপরে। এখন কোকাকোলার 1 মিলিয়ন ফলোয়ার আসলো, পেপসির দেখলাম যে 2 মিলিয়ন ফলোয়ার, দেন সবাই ভাবলো যে হ্যাঁ পেপসি চলতেছে, পেপসি 2 মিলিয়ন ফলোয়ার, পেপসি পপুলার বেশি, হোয়াট এভার, পেপসি কিনুক আর কিনুক না কিনুক মানুষ 2 মিলিয়ন ফলোয়ার তার, এটা দিয়ে সে জাজ করে ফেল, জাজ করে ফেলতেছে। সোশ্যাল মিডিয়া দুইটা কারণে ইউজ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এক হলো সোশ্যাল সিগন্যালের জন্য গুগলের একটা ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য, দুই হলো ব্র্যান্ডিং ভ্যালু করার জন্য, আর 3 নম্বর যেটা করে পিন্টারেস্টে করে, এটা ফুয়াদ ভাই খুব ভালো জানেন আই হোপ। পিন্টারেস্ট থেকে ডাইরেক্ট কিছু বায়ার আসে, আর কোনো সোশ্যাল মিডিয়া থেকে ওয়েবসাইটে বায়ার আসে কিনা আমি জানি না, তবে পিন্টারেস্ট থেকে অনেক আসে। পিন্টারেস্টে 60% ইউএস ক্লায়েন্ট, ইউএস বাইং ইন্টেন্ট ক্লায়েন্ট, যারা কিনতে চায় সব সময়। ওকে, তো এইটা একটা বড় ফ্যাক্ট, এটা শুধু পিন্টারেস্টে, আদার্স সোশ্যাল মিডিয়ার কথা বলতেছি না, ইনস্টাগ্রামও কিছু হয় এরকম কিছু ক্রাইটেরিয়ার জন্য। আর একটা থার্ড রিজন থাকে যে হ্যাঁ আমি ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে এসইও করে আমি পারতেছি না গাড়িতে, এসইও তো অনেক সময় দেখা যায় 6 মাস 7 মাস পিছানো বা স্যান্ডবক্সে পড়ে গেছে একটা ওয়েবসাইট, স্যান্ডবক্স মানে ওয়েবসাইট সেকেন্ড পেজ থেকে ফার্স্ট পেজে উঠবে না, শর্টকাটে বললাম। তো এখন সে ব্যক্তি তো তার ব্যবসা বন্ধ করে দিবে না, তখন তো চিন্তা করে ওকে ফাইন স্যান্ডবক্স থেকে তো উঠতেছে না, আমার দরকার মেন ট্রাফিক, মেন সেলস, আমার 1 নম্বর ওঠার দরকার নেই, তখন সে সোশ্যাল মিডিয়া করলো। বুঝতে পারছেন? এই হলো আসল ব্যাপার সোশ্যাল মিডিয়ার করার কারণ। এখন আমরা শুরু করবো এসইও দিয়ে, ডিজিটাল মার্কেটিং প্রথম ফেজটা এসইও দিয়ে শুরু করবো। ওকে, দেন আস্তে আস্তে এসএমএম আর এসএম এর জাস্ট বেসিক ধারণাটা দিব, আর 4 নম্বর আর একটা শিখাবো সেটা লিখবো না, সেটা পরে লিখে দিব। ওকে, তো আমরা প্রথমে যাই একদম সিলেবাসের প্রথমে। সবাই নামাইছিলেন সিলেবাসটা, ডাউনলোড করে রাখবেন একটা। ওকে, তো এসইওটাকে আমি মোটামুটি অনেকগুলো সেক্টরে ভাগ করে নিছি, সাইট সাইড বাই সাইড ভাগ করে নিছি। একটা হলো টেকনিক্যাল সাইট, এই যে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল সাইট, একটা হলো রিসার্চ সাইট, ওকে, আর একটা হলো অন পেজ সাইট, র এসইও, র এসইওর মধ্যে অন পেজ সাইট আর আপনার হলো এই অফ পেজ। এসইও অডিট আছে, এটাকে আমরা পরে ফিল আপ করবো, এটা এখনো কমপ্লিট হয় নাই। আপনারা কীরকম পারফর্ম করেন, কতটুকু নিতে পারতেছেন তার উপর ডিপেন্ড করে এসইও অডিটটা ফিক্স করা হবে, কীভাবে কী করবো। ওকে, ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার সবাই? যে আপনারা কেউ কিন্তু প্রশ্ন করতেছেন না, মর্নিং বেজে কিন্তু প্রশ্ন করে করে জ্বালাই খাইতো আমারে, প্রশ্ন করা মানেই কিন্তু তারা বুঝতেছে, বুঝতে পারতেছে, ডাউট ক্লিয়ার হচ্ছে। আপনাকে সব একদম সব জানা সংসার সবাই সব বুঝতেছেন, কেমন যেটা আমার মধ্যে ডাউট লাগতেছে না, এই বেজে সবাই এসে এক্সপার্ট। সরি, হ্যালো, কারো কোনো ডাউট নাই? মার্কেটিং জগতের 5% এখন মতো কভার করতে পারিনি, তাইলে ভাই আমি নার্ভার মধ্যে, একটা 100% এর মধ্যে 5% নাম্বার ক্যারি করতেছি আমি, কি পারি আমি, কিছুই না। তো যার যা প্রশ্ন আছে বলেন, কোনো সমস্যা নেই, এখানে কেউ বিদ্যাসাগর না। কনফিউশন ছিল কি সেটা ক্লিয়ার করেন। ওইতে আছে, আমি লাফে আছি, তো আমি ওকে, আপনি রাস্তা চলেন বুঝছে, আচ্ছা আপনি পরে বলেন, যেগুলো আছে ওগুলো নোট করে রাখেন, পরে ভুলে গেলে সমস্যা হবে। আর কেউ কিছু ডাউট আছে, কনফিউশন? না স্যার, এই পর্যন্ত আর কোনো ডাউট নেই, আপনি যতটুকু বুঝিয়েছেন তার মধ্যে অন্তত আপনি। কারো কি ডাউট আছে, ফিল ফ্রি হয়ে বলেন ভাই। এখানে ফুয়াদ ভাই বাদে আর কারোরই মনে হয় তেমন এক্সপিরিয়েন্স নাই। ফুয়াদ ভাইয়ের আমি পার্সোনালি সিলেক্ট করছি, তার এক্সপিরিয়েন্স, তার ইন্টারভিউ করার সময় তাকে আমি অনেক অনেক কিছু জিজ্ঞেস করছিলাম। ওকে,
না ভাইয়া না, কেন ডায়েট নাই, সবাই ক্লিয়ার। বাহ ভালো লাগলো, বাট আমার মনে হচ্ছে যে সবাই আমার সাথে মিথ্যা বলতেছে, কেন জানি বিশ্বাস হইতেছে না। কারণ আমিও তো যখন প্রথম ক্লাস করছি আমার মনে খালি ডাউট আর ডাউট ছিল, আমি কিওয়ার্ড কি সেটাই বুঝতাম না। আরেকটু গভীরে গেলে হয়তো বুঝা যাবে। না অনেক গভীরে চলে গেছে আমি অলরেডি, এখনো অনেকগুলো ডাউট উঠে আসার কথা ছিল। যাই হোক আমি ক্লাসে ফোকাস করতেছি। ওকে জি স্যার। আচ্ছা এখন আমার টেকনিক্যাল সাইডটা আমরা কি কি শিখবো, এইচটিএমএল শিখবো বেসিকটা, এখন অ্যাডভান্স লেভেলে না, জাস্ট শুধু আমাদের ওয়ান পেজটা করার জন্য কিছু এইচটিএমএল শিখতে হয়, H1 ট্যাগ, H ট্যাগগুলো, H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ, H4 ট্যাগ, দেন হলো ইমেজ অল্টার ট্যাগ, একটা ওয়েবসাইটে ইমেজ কীভাবে, ইমেজে কীভাবে কোড বসানো হয়, কোড মানে ইমি গুগলকে পড়ানোর জন্য, মানে গুগলের রোবটকে ট্রেস করানোর জন্য, যে হ্যাঁ ভাই এই ইমেজটা গরুর ইমেজ বা ইমেজটা ছাগলের ইমেজ, সেটা বোঝানোর জন্য যে কোড বসানো হয় বা যে ট্যাগটা সেটা বলে ALT ট্যাগ, অল্টার ট্যাগ। ওকে সেটা শিখবো আমরা HTML-এর মাধ্যমে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা শিখতে সর্বোচ্চ 10-15 মিনিট বা 20 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 30 মিনিটস, এর বেশি লাগবে না। ওকে দেন আমরা ডোমেন কীভাবে কিনতে হয়, হোস্টিং কীভাবে কিনতে হয়, ডোমেন হোস্টিং কীভাবে একটার সাথে কানেক্ট করতে হয়, ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় এবং ওয়ার্ডপ্রেসের সাথে থিম কীভাবে ইনস্টল করতে হয়, ডোমেন ডোমেন হোস্টিং দেওয়ার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কীভাবে থিম ইনস্টল করতে হয়। এখন এইখানে ওয়ার্ডপ্রেস এই ওয়ার্ডটা আজকেই শুনছেন প্রথম, এরকম কেউ আছে? হ্যাঁ আজকে শুনছি, এই যে বেসিক্যালি কোনো কোনোটা সম্পর্কে আইডিয়া নাই, HTML ডোমেন ডিটেলস বলে একটু ভালো হইতো। আচ্ছা এখন HTML যদি আমি সংজ্ঞায় যাই, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে একটা ওয়েবসাইট, এই দেখুন আমি যে পেজটা আছে একটা ওয়েবসাইটে ঢুকি, আমি একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকি, একটা ওয়েবসাইটের যত ব্যাক এন্ড, এই যে আমরা এই যেটা দেখতেছি এই যেখানে মাউসটা ঘুরাচ্ছি, এটা হলো ফ্রন্ট এন্ড, সামনের অংশ, মানে মানুষের চামড়া, চেহারা, সাদা, ধলা, কালা, এই সমস্ত কিছু। আর ব্যাক এন্ড মানে কঙ্কাল, স্ট্রাকচার যেটা। এই ওয়েবসাইটটা দেখেন, সেখানে আমি একটা অপরিটের জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা এই ওয়েবসাইটটা দেখছেন, এই যে দেখতেছেন ছবিগুলো বা লেখাগুলো, এটা হলো ফ্রন্ট এন্ড। বাট ব্যাক এন্ডে দেখুন, সোর্স কোড যখন আমি দেখবো, এই হলো ওয়েবসাইটের ব্যাক এন্ড কঙ্কাল, মানুষের যেমন কঙ্কাল থাকে এই হলো ওয়েবসাইটের সেই কঙ্কালগুলো। দেখেন হাজার 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 কোড এখানে, কিন্তু পুরো জিনিসটা HTML দিয়ে করা, বেসিক HTML না হলেও অ্যাডভান্স লেভেল HTML, বাট HTML বেস সবগুলোই। দেখেন এই হেড ট্যাগ, এই মেটা, এই হলো আপনার যে গুগল অ্যাডওয়ার্ডের কীগুলো, এরকম অনেক কিছু আছে। ওকে HTMLটা কি বোঝা গেছে এখন, কি HTML জিনিসটা আসলে কি? একটা ওয়েবসাইটের ব্যাক এন্ড, ওয়েবসাইট তৈরি করতে ব্যাক এন্ড মানে ব্যাক এন্ডে মানে HTML দরকার এটা না? ব্যাক এন্ডে আমরা ওয়ার্ডপ্রেসে শিখবো, আমাদের HTML জানা কোনোই দরকার নাই, বাট আমরা বোঝার জন্য আসলে HTMLটা কিভাবে কাজ করে ওয়েবসাইট SEO-র ক্ষেত্রে, তার জন্য আমাদের এই HTMLটা কিছু শিখতে হবে বেসিক, আমরা এত অ্যাডভান্স লেভেলে শিখবো না, যতটা আমাদের কাজের জন্য লাগবে। বাট HTML-টা হলো ওয়েবসাইটের ব্যাক এন্ড, স্ট্রাকচার ডাটা বলে এটাকে, স্ট্রাকচার ডাটা না স্ট্রাকচার, স্ট্রাকচার ডাটা আবার অন্য কিছু হয়ে যায়, এটা হলো HTML। আর ডোমেইন হলো এই যে আমি লিখলাম scripted.co, এই জিনিসটা, এই যে নামটা, এইটা হলো ডোমেইন। ওকে এখন আমরা ল্যাপটপে যখন গান শুনি বা কোনো সিনেমা দেখি, তখন ওই সিনেমাটা থাকে কোথায়? আমাদের ল্যাপটপে, হার্ড ডিস্কে বা মোবাইলের মেমোরি কার্ডে। এখন ডোমেইনের জন্য এই ডোমেইনটা যে ডাটাগুলো, এই ছবি দেখতেছি, এই যে লেখাগুলো, এগুলোর জন্য একটা ব্যাকআপ ডাটা থাকে, ডাটা স্টোর থাকে, যেখানে সব ডাটাগুলো স্টোর করা হয়। একটা আলাদা কম্পিউটার থাকে, যার কম্পিউটারের অনলাইন ক্লাউডের মতো ক্লাউড স্পেস, গুগল ড্রাইভ যেমন আমরা ইউজ করি, এরকম একটা ক্লাউড সার্ভিস বা একটা হোস্ট, মানে যেইটাকে এই ওয়েবসাইটটাকে রাখা হয়, ডাটা ডাটাগুলো ওয়েবসাইটে রাখা হয়, সেইটাকেই এক কথায় বলে হোস্টিং। আমাদের যদি ল্যাপটপে কোনো কিছু বা ডেস্কটপে কোনো কিছু রাখি, সেটা হলো হার্ড ডিস্কের মধ্যে রাখি। এরকমই আরেকটা জনার সার্ভারের হার্ড ডিস্কে রাখলে সেটা হলো
হোস্টিং। ক্লিয়ার এখন সবাই? হ্যাঁ ক্লিয়ার। ওকে স্যার আবার একটু বলবেন? হ্যাঁ অবশ্যই। কোন পয়েন্টটা বুঝেন নাই স্যার? যে হার্ড ডিস্কের যেটা, আমরা যখন সিনেমা দেখি বা গান শুনি তখন সেটা আমরা রাখি কোথায়? কম্পিউটারে সংরক্ষণ করে, র্যাম রমে তো রাখি না, রাখি রাখি কিন্তু হার্ড ডিস্কে। এখন ওয়েবসাইটটা এরকম কোনো না কোনো হার্ড ডিস্কে রাখা আছে, বাট সেটা আমার আপনার কম্পিউটার না, সেটা যেন আলাদা কম্পিউটার থাকে, ডাটাবেস থাকে, ডাটাবেসের একটা কম্পিউটার, সেই যে হার্ড ডিস্কে স্টোর করা থাকে ওই সিস্টেমটাকে বলে হোস্টিং। হোস্ট ওয়েবসাইট এটা কখনো কম্পিউটারে হোস্ট করা যায় না, কারণ আপনার কম্পিউটারে যদি আপনি হোস্ট করতেন ভিপিএস দিয়া, তাহলে আপনার কম্পিউটার 24 ঘন্টা অন থাকতে হইতো, আপনার কম্পিউটার কখনো অফ হইতে পারবে না, ইন্টারনেট দিয়ে ডিসকানেক্ট হইতে পারবে না। তাহলে আপনি আপনার কম্পিউটার থেকে হোস্টিং ব্যবহারটা করে আপনার নিজস্ব হোস্টিং, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনি এই সার্ভিসটা অন্য কারোর কাছ থেকে নেবেন, তারও তো কম্পিউটার সর্বক্ষণিক চলতে হবে, তারও তো ইন্টারনেট কানেকশন সর্বক্ষণিক অন থাকতে হবে, দ্যাটস ওয়াই তারা এটা হোস্টিং সার্ভিস দেয়, যে আপনার ওয়েবসাইটটাকে ডাটাগুলো রাখার জন্য। ইটস অল অ্যাবাউট ডাটা, আপনার এখানে ছবি আছে, টেক্সট আছে, এগুলো একটা সাইজ আছে, এখন এগুলো না কোথাও তো রাখতে হবেই। ওকে, তো এইটা যেখানে রাখা হয় ডাটাগুলো সেগুলোই বলে হচ্ছে হোস্টিং, একটা ওয়েবসাইটের হোস্টিং। ক্লিয়ার এখন? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, এখন ওয়ার্ডপ্রেস আজকে প্রথম শুনছেন, খুব ভালো। আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট তো অনেকে শুনছেন তাই না? হ্যালো, জি স্যার, জি স্যার শুনেছি। ওয়েবসাইট ডেভেলপমেন্টে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, সিএসএস, পিএইচপি, জুমলা, লারাভেল, এইচটিএমএল, ইটিসি, পাইথন থাকতে পারে। ভাই আমি এটা ভুলও বলতে পারি, যেহেতু আমি ডেভেলপার না, আমি যতটুকু জানি ততটুকু বললাম যে হ্যাঁ ইকোটা আছে। এখন সেগুলোর বেশিরভাগই হলো হাই এন্ড ওয়ার্ক, এইসব ব্যাক এন্ডে কাজ করতে হয়, কোডিং লিখে কাজ করতে হয়। বাট ওয়ার্ডপ্রেসটা না একটা সিএমএস, যেখানে আপনার কিছু কিছু কোডিং করতে হবে না, জাস্ট ওই টাইমটা ধরে নামাবেন, টাইমটা ধরে সেট আপ করবেন, কোনো কিছু কোড লিখতে হবে না, জাস্ট ড্রপ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। বুঝতে পারতেছেন? সেরকম আপনি একটা ফটোশপে ছবি এডিট করেন, সেরকম একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, ওই সিএমএসটা ইউজ করবেন। ওকে, ইজ ইট ক্লিয়ার? আমরা ব্যাক এন্ডে কাজ করব না, এই ওয়ার্ডপ্রেস থাকলে আমাদের ব্যাক এন্ডে কাজ করতে হয় না, ব্যাক এন্ডে কাজটা করে যে কোডিং নলেজ নেই। এখন রাইট নাও আপনাদের কোডিং শেখানো পসিবল না 50 দিনে, তাইলে তার জন্য আপনাকে কেন, কারোর কোডিং শিখে এসইও করানোর দিকে ঢুকানো উচিত না, কারণ সে কোডিং শিখবে না এসইও করবে, আর এসইওতে কোডিংয়ে তেমন একটা দরকারও নাই আছে কিছু ক্ষেত্রে। তার জন্য আমরা একটা সিএমএস ইউজ করবো ওয়ার্ডপ্রেস, এবং যেটা ওয়ার্ল্ডওয়াইড অনেক পপুলার, অনেক ইউজার, মোটামুটি বিলিয়নস অফ ইউজার আছে ওয়ার্ডপ্রেসের। ওকে, ইজিলি ওয়ার্ডপ্রেস কি কোনো সফটওয়্যার? সফটওয়্যার একটা সিএমএস, কাইন্ড অফ সফটওয়্যারটা হলো কাস্টম ম্যানেজমেন্ট সিস্টেম, মানে একটা এই যে এই ব্যাক এন্ডের ডাটাগুলো আমি দেখাইলাম, এই যে এখানে যে স্ট্রাকচার ডাটাগুলো আছে, ওকে, এই যে যত ডাটাগুলো, এখন এগুলো তো আমাদের পক্ষে ডিজাইন করা, লেখা লেখা ওয়েবসাইট ডেভেলপ করা পসিবল না, কিন্তু একটা আমরা কাজ করতে পারি, এই ওয়েবসাইট এরকম একটা এডিট করে এরকম লিখে গেলাম, যে আমি এই ওয়েবসাইটে এইখানে এডিট করলাম, সে এইটা আমি লিখব, আমি সুন্দর এইখানে লিখলাম, বাট এইটা কিন্তু এইচটিএমএল এ যখন কনভার্ট হয়েছে এইটা কিন্তু এইরকম ছিল না, এইটা কিন্তু তার স্ট্রাকচার মতোই বসেছে, দেখেন। এই যে দেখছেন, এখানে কিন্তু সে তার স্ট্রাকচার মতোই কোড মতো বসেছে, আপনি কিন্তু এই কোডগুলো লেখেনও নাই, জাস্ট শুধু সিএমএস মানে একটা সফটওয়্যার ইউজ করে, কাইন্ড অফ সফটওয়্যার, সফটওয়্যার বলা যায় না বাট এখন বলতে বাধ্য হয়েছে আপনাদের বোঝানোর জন্য, সফটওয়্যার ইউজ করে আপনার সেই কোডিং ফরম্যাটেই এই জাস্ট ল্যাঙ্গুয়েজগুলো লিখেছেন, তার মানে সব কিছু গুছানো আপনার কাছে, কোডিংটা গুছানো কিন্তু আপনার কাছে একটা ব্ল্যাঙ্ক কাগজ। একটা হলো যেটা বেসিক স্ট্রাকচার দিয়ে ডেভেলপ করতে হয়, সেটা হলো আপনাকে একজন কাঠ কাটতে দিছে, ভাই এটা দিয়ে কাগজ বানিয়ে কাগজের উপর লেখো, তখন আপনার কাঠটা কাটতে হবে, কাঠটারে প্রসেস করতে হবে, প্রসেস করে কাগজ বানাইতে হবে, কাগজ শুকাইতে হবে, শুকানোর পর সেটার উপর লিখবেন, আরেকটা কোম্পানি আপনাকে সব কিছু বানাই দিছে কাগজ, এখন ভাই কাগজের উপর তুমি লিখো, তোমার কাঠটা দিয়ে কাগজ বানাইতে হবে না, ব্যাপারটা ক্লিয়ার? মানে যে ঝামেলাটা আমরা ল্যাঙ্গুয়েজে করি, মানে কোডিং ল্যাঙ্গুয়েজে, সেই ঝামেলা তোমার করতে হবে না, তোমার ব্ল্যাঙ্ক পেপার এটা দিয়ে দিছে কাজ করার জন্য, তুমি যা খুশি লেখো এবং সেটা অটোমেটিক আমি ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেব। এখন কি ক্লিয়ার?
ওকে, বাকিগুলো ক্লিয়ার হবে যখন কাজ করবেন, তখন একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু সিএমএস কাস্টম ম্যানেজমেন্ট সিস্টেম সব রেডি করা আছে, প্রিলোডেড, সমস্যা নেই। আর আজকাল অনেক ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস ইউজ করে, ইভেন অনেক ভালো ভালো ওয়েবসাইটও, সব সিস্টেম না, তার কিছু কিছু সিস্টেম ওয়ার্ডপ্রেসে থাকে। আর উইক্স, ওয়ার্ডপ্রেসের মতো আরেকটা সিএমএস হলো উইক্স, কাস্টম ম্যানেজমেন্ট সিস্টেম। এটাও ওয়ার্ডপ্রেসের মতোই ফেসিলিটি দেয়, বাট ওয়ার্ডপ্রেস অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়, উইক্সে সেটা করা যায় না। তো তাছাড়া উইক্সের কিছু ওয়েবসাইট থাকে, আমরা শুধুমাত্র এসইও যে ওয়ার্ডপ্রেসের করবো তাই না, ওয়ার্ডপ্রেস করবো, উইক্স করবো, লারাভেল করবো, জুমলা করবো, এসটিএমএল যা আছে সবগুলোর এসইও শিখবো, কারণ এটা আমাদের মনোপলি তৈরি করবে। কারণ যত এসইও এক্সপার্ট, এই ওয়ার্ডপ্রেসের বাইরে কেউ কাজ করে না। উইক্সের কথা বললেই অবস্থা খারাপ হয়ে যায়, এই ওয়েবসাইট উইক্সে করা ছিল, এই এটা যে ক্লায়েন্টের ওয়েবসাইট সে উইক্সের এসইও এক্সপার্ট খুঁজতেছিল প্রায় এক বছর যাবো, সে পাচ্ছিলই না। এখন বুঝেন, সেখানে আমি কেউ এক বছর যাবো একজনকে পাই নাই, সেখানে আমি বলছি হ্যাঁ আমি আই ক্যান ফিক্স ইট, আমি সুন্দর মতো করে ফিক্স করে দিছি তাকে ওয়েবসাইটটা, একদম টোটালি অপটিমাইজড উইদাউট এনি ব্যাকলিঙ্ক। ওয়েবসাইট প্রতিদিন 5-6টা করে ভিজিটার পাচ্ছে শুধুমাত্র অন পেজ প্রপার অপটিমাইজ করার কারণে। ওকে, তো এইটা হলো কথা যে সবাই ওয়ার্ডপ্রেসে শিখে, আমরা ওয়ার্ডপ্রেসের বাইরেও কিছু শিখবো, উইক্সে শিখবো, লারাভেলটা যদি পসিবল হয় যে কারো লারাভেল ওয়েবসাইট আছে তাহলে আমি হাতে কলমে শিখিয়ে দেবো যে লারাভেলে কীভাবে অন পেজ এসইও করতে হয়, বা আরও যত ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো কীভাবে ফ্রেম ইউজ করে এসইও করতে হয়। ওকে, এই টপিকে কোনো কারো প্রশ্ন আছে? ডোমেইন হইলে একটা নেম ভাই, এই যে স্ক্রিপ্টেড ডট কো, এই যে এতটুকু, এইটা হলো একটা ডোমেইন। মানে একবার একটা ওয়েবসাইট তো একটা নাম থাকতে হবে, একটা নাম থাকতে হবে, একটা শেষে এক্সটেনশন থাকতে হবে, এই জিনিসটাই হলো ডোমেইন। একটা ওয়েবসাইট আপনি কী লেখেন, ফেসবুক ডট কম, ফেসবুক ডট কমটা হলো একটা ডোমেইন। ক্লিয়ার? এখন আরও কনফিউশন আছে? থিম ইনস্টলেশন তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমরা থিম ইনস্টল দেবো, এটা ওয়ান ক্লিক ইনস্টল, এমন কোনো রকেট সায়েন্স না। জাস্ট ওই মোবাইলে যেমন থিম অ্যাপ্লাই করি না, অ্যাপ্লাই ওইরকম জাস্ট একটা ডাউনলোড করে অ্যাপ্লাই করে দিলেই এনাফ। না, কোডিং লাগবে না, দেখি তো ওয়ার্ডপ্রেসে শেখাচ্ছি যাতে কোডিং আমাদের এই কোডিং ঝামেলা পড়তে না হয়। বাট এইচটিএমএলে কিছু কাজ করতে হবে, বেসিক লেভেলের কিছু কোডিং করতে হবে, দেখাই কি করতে হবে আমি দেখাচ্ছি। স্যার, ডোমেইনই ছাড়া কি ওয়ার্ডপ্রেস কি এমনি ইউজ করা যাবে ফ্রিতে? না ভাই, ডোমেইন থাকতেই হবে। তাহলে কি আমাদেরকে ডোমেইন কিনতে হবে? সেটা সেই বিষয়ে পরে আসি আমি, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, এই দেখুন, এই এইচটিএমএল এ এটা একটা ডিজাইন করা আছে, একটা বেসিক টেমপ্লেট, এরকম একটা টেমপ্লেট আপনাকে ডিজাইন করতে হবে। আমি শিখাই দেবো এইচটিএমএল কীভাবে করতে হয়, জাস্ট আমরা এতটুকুই শিখবো, এতটুকু এটা ডিজাইন করতে যতটুকু নলেজ লাগে, এর বেশি কিছু আমরা শিখবো না এইচটিএমএল এ। ওকে, তো ভয় পাওয়ার কিছুই নেই, আমরা ওরকম কমপ্লেক্স ওয়েবসাইটটা বানাবো না, এইচটিএমএল দিয়ে যা বানানো ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো। আচ্ছা, সামনে এই টেকনিক্যাল সাইডে আর কেউ কোনো প্রশ্ন আছে? ডোমেইন হলো একটা নাম, একটা অ্যাড্রেস, আর হোস্টিং হলো যেইখানে এই ডোমেইনের ডাটাগুলো রাখা থাকে, ব্যাক আপ করা থাকে, মানে যেখান থেকে হোস্ট করে ওয়েবসাইটটা চলে, রান করতেছে। ক্লিয়ার? ডোমেইন হলো জাস্ট একটা ইউআরএল, একটা অ্যাড্রেস, আর হোস্টিং হলো একটা সার্ভার যেখানে আপনার ডাটাটা স্টোর করা থাকে, ওয়েবসাইটের যাবতীয় ডাটা। উপস্থাপন কে করতেছে? সেটা তো বুঝলাম না। আমার প্রেজেন্টেশন কি চলে গেছে? আমারটা আছে এখনো। স্যার, আপনাকে আসতে হয়, ওটা ওখান থেকে কিছু আসছে না, আপনার কথা শোনা যাচ্ছে। ওকে, রাশেদ খান, আপনি যে কথাটা বলছেন এটা অনেক অ্যাডভান্স লেভেলের কথা, এখানে বললে এটা কেউ বুঝতে পারবে না।
ম্যাটারটা র্যাঙ্ক ম্যাথ বেটার না ইয়োস্ট বেটার সেটি নিয়ে প্রশ্ন হলো কোনটা অন পেজটা বেশি করে, আপনার অন পেজ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং আপনি ডিসিশন নিতে পারবেন এই দুইটার মধ্যে বেটার কোনটা। স্যার জি আমার আপনার কাছে কোনটা সবচেয়ে বেটার মনে হয়, মানে কোনটা বেশি কার্যকর মনে হয়? আমি র্যাঙ্ক ম্যাথ ইউজ করি পার্সোনালি, বাট র্যাঙ্ক ম্যাথের রিসেন্ট যা সমস্যাগুলো হচ্ছে বাগ নিয়ে আমার মনে হয় না বেশি দিন ইউজ করতে পারবো। ভাইয়া হ্যাঁ, ওয়ার্ডপ্রেস যদি ইউজ করি তাহলে আমাদের উইক্সটা কেন দরকার? যে ক্লায়েন্টের ওয়েবসাইট উইক্সে কেন করবে বললেন না, কেন পিছনে আরো কারণ আছে। দেখেন আমি যদি একটা ওয়েবসাইট শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এসইও জানি, ওয়ার্ডপ্রেস এসইও সবাই জানে কমন, সেটা একদম সার্বজনীন, এভরিওয়ান শুড নো দ্য ওয়ার্ডপ্রেস এসইও। এখন সবাই জানলে আপনিও জানলেন, তাহলে আপনার মনোপলিটা কোথায়? আপনি এক্সট্রা এমন কী পারলেন যেটা আপনাকে রেস থেকে আগাই রাখবে? যারা দুই বছর আগে এই লাইনে বসে আছে তাদের টপ পেয়ে আপনার অর্ডার পাইতে হবে, কাজ পাইতে হবে, কী করবেন তখন? তাদের থেকে আলাদা নিজেরা কীভাবে বানাবেন? তখন আপনার শুধু একটা নিয়ে পড়ে থাকলে হবে না। আচ্ছা ভাই, উইক্সের ব্যাপারটা আমি খুব একটা ভালো জানি না, তবে ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু জানতাম আর কি, সেটা নিয়ে বললাম। ওয়ার্ডপ্রেসটা কি ভাই? হ্যাঁ বলেন। উইক্স সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, একটু ডিটেইলস। সেম জিনিস এসএমএস ওয়ার্ডপ্রেস, বাট ওয়ার্ডপ্রেসে খুব অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়, একদম ওয়ার্ডপ্রেস থাকলে এমন কি ওয়ার্ডপ্রেস ই-কমার্স সাইটও ডেভেলপ করা যায় যদি কেউ চায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু উইক্সে এগুলা করতে গেলে আদৌ করা যায় কি না আমি জানি না, বাট ওয়ার্ডপ্রেসটা কি যতই সোজা হোক যদি পার্সোনালি কোনো ক্লায়েন্ট ইউজ করতে চায় তাহলে তার ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেসিক ধারণাটা কোর্স করতেই হবে, যে হ্যাঁ ওয়ার্ডপ্রেসটা কীভাবে অপারেট করে। বাট উইক্সের ক্ষেত্রে এমন কিছুই না, একজন মানুষ 10-15 দিন ঘাটাঘাটি করলে উইক্স দিয়ে ওয়েবসাইট ডিজাইন করতে পারবে, তার এমন আহামরি কিছু শিখতে হবে না। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, এই দুটা তো হচ্ছে জাস্ট একটা ওয়েবসাইট, লাইক এখন যদি প্রোগ্রামিং এর যদি ওয়েবসাইট আসে তখন আমরা কি করব? প্রোগ্রামিং পাইথন দিয়ে যদি একটা, হ্যাঁ সেটাকে আপনি যদি এসইও জানেন তখন আপনাকে তো ফ্রেম করে দিবে, যে যার ওয়েবসাইটটা পাইথনে করা তার তো ফ্রেম আছে ভাই আপনার কাজ করার জন্য, সে তো আপনাকে বলবে না আরে ভাই তুমি কোড করে তুমি যা খুশি করো, আপনাকে একটা ফ্রেম বানিয়ে দিবে কাজ করার জন্য প্লাগইনের মতো। আচ্ছা ওকে, কারণ আপনাকে ওই বেসিক কোডে ছেড়ে দিলে আপনি একটা কমাদারি কেটে দিলে পুরো ওয়েবসাইট ভেঙে যাবে। হ্যাঁ ওটা ওদের ব্যবস্থা আছে যারা এসইও করতে চায়, মানে একটা কথা আছে যারা প্যান্ট পরে তারা হিসি করার জায়গা রাইখেই পরে, যারা ওই সব ল্যাঙ্গুয়েজে বানায় তারা এসইও করার জায়গা রাইখেই বানায়। ওকে, বাট একটু কমপ্লেক্স। আচ্ছা আমি স্ক্রিন ম্যাপ শেয়ার বন্ধ হয়ে গেছে, আমি আবার করতেছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই তখন নিজের নিজের কাজ করতে চাবে, কাজ পারবে না কিছু না, প্র্যাকটিস থাকবে না, আগে অ্যাটলিস্ট অন্যের সাইডে প্র্যাকটিস করতে হবে, দেন এই সবের চিন্তা। আর যারা এসইও এক্সপার্ট তারা অ্যাডসেন্সের জন্য পড়ে থাকে না। কারণ ব্লগ এক্সপোর্টের ক্লায়েন্ট কখনো এসইও করতে সার্ভিস চাবে বলে মনে হয় না আমার, কারণ যারা বিদেশি ক্লায়েন্ট তারা কখনো ফ্রি ট্রিতে বিশ্বাস টিশ্বাস করে না, ফ্রি ট্রি নিয়ে তাদের মাথা ব্যথা নেই। ওকে ওকে, আচ্ছা আর কোনো কনফিউশন আছে এইসব সাইটে, এই যে টেকনিক্যাল সাইডটাই এই 6টা যে টপিক ছিল? না ভাইয়া ক্লিয়ার সবাই? দেখেন কনফিউশন যদি রাইখে যান তাহলে কিন্তু পরের একটা পার্টও বুঝবেন না। আমি কি ভাইয়া আমার কাছে ওয়ার্ডপ্রেস
ল্যাগিং করা, তারপরে হোস্টিং কিভাবে করে, ডোমেইন কিভাবে করে, এটা কি শেখানো হবে? হ্যাঁ, এ টু জেড এখানে যে সিলেবাস আছে এটা আমি জাস্ট ধারণা দিচ্ছি আজকে, যে জিনিসগুলো কি কি এগুলো সবই স্টেপ বাই স্টেপ শেখানো হবে একদম ইন ডিটেইল। আচ্ছা, একটা ওয়েবসাইট আপনার বেসিক্যালি এইচটিএমএল বা বেসিকটা এইচটিএমএল থেকে ডেভেলপ করা থাকে, বা যতই যা করুক শেষ পর্যন্ত এইচটিএমএল বা জুমলা বা কোনো কোডিং, হার্ডকোর কোডিং থাকবে স্কেলেটন সাইজে, মানে ব্যাকএন্ডে। এখন আপনাদের পক্ষে তো তারও আপনাদের পক্ষে না, অনেক ক্লায়েন্টের পক্ষেও আছে যারা এরকম ঝামেলা করতে চায় না, বা তারা ডেভেলপার রাখার মতো অ্যাবিলিটি রাখে না, বাট তারা বিজনেস করতে চাচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। তখন ওয়ার্ডপ্রেস একটা সিএমএস বানাইছে সবার জন্য, যাতে যে কোনো কেউ একটা ওয়েবসাইট বানিয়ে বিজনেস করতে পারে, এবং তাদের কোনো কোডিং নলেজ থাকতে হবে এমন কোনো কথা নেই। কোডিং নলেজ না থাকলেও সমস্যা নাই, থাকলেও সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস ইজ দ্যাট অ্যাজ সিম্পল অ্যাজ ফটোশপ। আপনি ফটোশপে যেমন ডিজাইন করতেছেন, ওয়ার্ডপ্রেস আপনি ডিজাইন করবেন সেটা সে অটোমেটিক কনভার্ট করে নেবে তার ল্যাঙ্গুয়েজে, কোডিং ল্যাঙ্গুয়েজে সে অটোমেটিক কনভার্ট করবে, আপনার কোনো ঝামেলা করতে হবে না। আপনি শুধু ফ্রন্ট এন্ডে এডিট করবেন, আপনার ব্যাক এন্ডে কাজ করার কিছুই দরকার নেই। ওকে ওকে, আচ্ছা আমি তাহলে পরের টপিকে মুভ করতেছি, আর কারো কনফিউশন আছে? আছে কারো কনফিউশন? ওকে, পরের টপিকে মুভ করতেছি তাহলে। রিসার্চ সাইট, এসইওর সব থেকে বেসিক অ্যান্ড ইম্পর্টেন্ট সাইট হলো এই সাইটটা। এই সাইটের উপরে ডিপেন্ড করবে আপনি আপনার ক্লায়েন্টের টাকা নষ্ট করতেছেন না ক্লায়েন্টের আরওআই ম্যাক্সিমাইজ করতেছেন। ক্লিয়ার? শুনতে পাচ্ছেন সবাই? প্রিভিয়াসলি আমি আপনাদের কিওয়ার্ড বুঝাইছিলাম যে হোয়াট ইজ কিওয়ার্ড। তো প্রথম টপিক হলো রিসার্চ সাইটের কিওয়ার্ড রিসার্চ। ওকে, আমরা একটা কিওয়ার্ড থেকে অনেকগুলো কিওয়ার্ড বের করবো। ক্লায়েন্ট আমাদের একটা নিস দিল, নিশ জিনিসটা হলো কি আপনার ওয়েবসাইটের টপিক বা ওয়েবসাইটের ক্রাইটেরিয়া মানে ক্যাটাগরিটা কি। এখন কেউ দেখলেন যে ফিশিং রড বিক্রি করতেছে, কেউ ফিশিং বোট বিক্রি করে, কেউ আবার দেখবেন যে এক্সারসাইজ ম্যাটেরিয়াল বিক্রি করতেছে, কেউ ফিটনেস ম্যাটেরিয়াল বিক্রি করে, কেউ আবার হেলথ রিলেটেড প্রোডাক্ট বিক্রি করতেছে। এখন হেলথ বা ফিশিং ড্রোন, ফিশিং রড, এগুলো হলো আপনার নিশ বা ক্যাটাগরি ওয়েবসাইটে। ক্লায়েন্ট আমার এই ক্যাটাগরি দিয়ে দিবে, দেওয়ার পর বললেন আমার এখানে 10টা বা 5টা বা 50টা প্রফিট মানে কিওয়ার্ড বের করে দাও, যে কিওয়ার্ড থেকে আমি ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে পারবো, প্রফিটেবল কিওয়ার্ড বের করে দিতে বলবো। তা আপনার কাজ হবে কিওয়ার্ড রিসার্চ করে মানে ওই কিওয়ার্ডটা থেকে আরও 50টা প্রফিটেবল কিওয়ার্ড যেটা গুগলে র্যাঙ্ক করতে পারে সামথিং লাইক দ্যাট, এইটাকে র্যাঙ্ক করানো মানে এটাকে বের করা। বের করে ক্লায়েন্টকে বলছে হ্যাঁ তোমার এই কিওয়ার্ডটা 50টা প্রফিটেবল ওয়েবসাইট, এটা নিয়ে কাজ করলে তোমার ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারে বা এতদিন সময় লাগতে পারে এই কিওয়ার্ডে কাজ করলে। ওকে, ব্যাপারটা কি ক্লিয়ার? কিওয়ার্ড রিসার্চের জাস্ট আমি বেসিক ধারণা দিচ্ছি, আমি ডিটেইলে যাচ্ছি না, ডিটেইলে আস্তে আস্তে যাব, এগুলো অনেক ডিটেইলে ক্লাস করতে হবে। একটু আবার বললে ভালো হয়। ওকে, কিওয়ার্ড রিসার্চটা হলো যে আমি যে কিওয়ার্ডটা লিখছি রিয়েলমি এক্স, আচ্ছা আমি প্র্যাকটিক্যালি দেখাই। দেখেন আমি এই রিয়েলমি এক্স লিখলাম, এখন মানুষ কি শুধু রিয়েলমি এক্স লিখেই সার্চ করে? কী কী লেখে? এক্স টি, এক্স প্রো, প্রাইজ বাংলাদেশ, এক্স অ্যামাজন, রিয়েলমি এক্স টু, রিয়েলমি এক্স রিভিউ, রিয়েলমি এক্স প্রাইজ ইন ইন্ডিয়া, রিয়েলমি এক্স জিএসএম ইন্ডিয়া, মানুষ এগুলো লিখতেছে। এখন এগুলো আমার এক একটা কিওয়ার্ড। ওকে, দেন আমার এই সাইডে কিছু রিলেটেড কিওয়ার্ড শো করতেছে, আবার এখানেও অনেকগুলো কিওয়ার্ড আছে। পিপল কী মানে মানুষেরা কী কী লিখে সার্চ করে, আর নিচের দিকে দেখেন গুগল আরও কিছু সাজেস্ট করবে যে হ্যাঁ কী কী লিখে সার্চ করতেছে। এগুলো সবই হলো আপনার কিওয়ার্ড আইডিয়াস যে হ্যাঁ মানুষ এগুলো লিখতেছে। এখন এই জিনিসগুলাই ক্লায়েন্টকে উপস্থাপন করা যে কোন কিওয়ার্ডটা তার জন্য ভ্যালুয়েবল, সেইটা প্রেজেন্ট করে দেওয়াই হলো কিওয়ার্ড রিসার্চ। এবং সেটার মধ্যে অনেকগুলো ডাটা থাকে, একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, মানে একটা কিওয়ার্ড নির্দিষ্ট এলাকায় কতজন মানুষ সার্চ করে, সেই কিওয়ার্ডে কতটা কম্পিটিশন কেমন, সেই কিওয়ার্ডের সিপিসি কেমন,
ইটিসিটিস এই সমস্ত ডাটা, সেই করে ট্রেন্ড কেমন, যে প্রিয়টাকে আসলে ট্রেন্ড ফলো করতেছে, আপকামিং ট্রেন্ড উঠতে পারবে না ডাউন হয়ে যাচ্ছে ট্রেন্ডটা, এগুলো সব মিলিয়ে একটা ডাটা উপস্থাপন করবো, সেটা হলো ক্লিয়ার রিসার্চ। ক্লিয়ার সবাই? কিওয়ার্ডটা হলো কিন্তু বেসিক এলিমেন্ট, আপনার যে কোনো বিজনেস করেন ঠিকমতো কিওয়ার্ড রিসার্চটা করতে পারলে যে কোনো বিজনেস, ই কমার্স বলেন, আপনি মার্কেটিং বলেন, এসিএম বলেন, এসএমএম বলেন, সব কিছুতে ইন্টারনেট আপনি কিওয়ার্ড ধরতে পারবেন, আপনার কাছে সব কিছু আছে। মানে কিওয়ার্ডই বেসিক এলিমেন্ট, এসইও শুরু করার প্রথম এবং সবথেকে ইম্পর্টেন্ট এলিমেন্ট হলো কিওয়ার্ড রিসার্চ। ওকে, দেন হলো কিওয়ার্ড ম্যাট্রিক্স। কিওয়ার্ড রিসার্চটা করার পর আমরা যখন 50টা কিওয়ার্ড পাবো, তখন এই 50টা কিওয়ার্ড আমরা ওয়েবসাইটের মধ্যে কীভাবে ইউজ করবো সেইটা আমরা সেট করবো কিওয়ার্ড ম্যাট্রিক্সের মাধ্যমে। সেই যে সিস্টেমটা যে আমরা 50টা কিওয়ার্ড একটা ওয়েবসাইটে ইউজ করবো সেইটাকে বলে কিওয়ার্ড ম্যাট্রিক্স। ইজ ইট ক্লিয়ার? কিওয়ার্ড ম্যাট্রিক্স হলো যে আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, 50টা কিওয়ার্ড পাইলাম, এখন সেই কিওয়ার্ডগুলা কীভাবে আমরা ওয়েবসাইট ইউজ করবো স্মার্ট ওয়েতে, সেই সিস্টেমটাকে বলে কিওয়ার্ড ম্যাট্রিক্স। ওকে, ক্লিয়ার স্যার? তার মানে কি যে কোনো একটা নিশ নিয়ে বা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করার শুরুতেই আমাকে ওই ওয়েবসাইট বা ওই সাইটের সমস্ত কিওয়ার্ড আমি কিভাবে করব এটা প্রথমেই ম্যাপিং করে নিতে হবে? হ্যাঁ, তার জন্য তো বললাম রিসার্চ সাইট, আপনি তো আগে রিসার্চ করে নেবেন, দেন হলে তো অন্য কাজ, তাহলে আপনি কাজ করে কি করবেন, কিসের উপর বেস করে কাজ করবেন? আচ্ছা, আপনি তো যত কিছু করবেন, এসইও বলেন, এসএমএম বলেন, এসইএম বলেন, সবই কিওয়ার্ডের উপর বেস করে। আপনি কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু এফোর্ট দেবেন বা কত খরচ হবে। ওকে, আরো কারো কোনো প্রশ্ন? এক একটা আর্টিকেলে কি আপনার একটা করে কিওয়ার্ড ইউজ করা যাবে বা একাধিক কিওয়ার্ড? এই যে ভাই কন্টেন্ট প্ল্যান আসতেছে আসতেছে। ওকে, এক একটা ওয়েবসাইটে কতগুলো পর্যন্ত কিওয়ার্ড থাকতে পারে? একটা ওয়েবসাইটে 50,000 কিওয়ার্ড থাকতে পারবে, সমস্যা নেই। সিস্টেম আছে, আমি সিস্টেমগুলো আস্তে আস্তে শেখাচ্ছি। এবার কন্টেন্ট একটা একটা গেলে নিচের দিকে বুঝবেন আস্তে আস্তে যে কী জিনিসটা কী আসলে, হোয়াট শুড বি দ্য গেম। ওকে, জিনিসটা একটা পুরো মাইন্ড গেম। যে 50,000 ওয়েবসাইট থাকে আমার কিওয়ার্ড থাকতে পারে, এগুলো কি মানে তৈরি করতে হয়েছে আগে? হ্যাঁ, একটা ওয়েবসাইট 10 বছর পুরানো থাকে বা একটা ওয়েবসাইট 2 বছর পুরানো কিন্তু কাজ করতেছে, 200-300 এসইও এক্সপার্ট একসাথে কাজ করতেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স। আচ্ছা, আমি একটু দেখাইতে পারলে মনে হয় ভালো হইতো, দেখাই। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। সিঙ্গাপুর এয়ারলাইন্সে 25 লাখ অর্গানিক, সরি 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 মাই মিস্টেক, 25 লাখ অর্গানিক ট্রাফিক,
388,000 অর্গানিক কিওয়ার্ড আছে। ওকে, আপনি কি অ্যানসার পাইছেন? এখন একটা ওয়েবসাইটে কতগুলো কিওয়ার্ড থাকবে সেটা ডিপেন্ড করে ক্লায়েন্ট কীরকম চাচ্ছে। এখানে 3.5 লাখ কেন, এখানে 1,000,000 কিওয়ার্ড ইনক্লুড করা যাবে, কৌশল আছে। ওকে, তো আমি এত কমপ্লেক্স না যে আস্তে আস্তে যাব। এখানে তো আমাদের প্রথম কাজ হলো কিওয়ার্ড, আমরা যে রিয়েলমি এক্স সার্চ করার পর জিএসএম আরিয়ান প্রথম আসলো, ওইটাকে ওদের ওদের কিওয়ার্ড একটা রিয়েলমি এক্স না, ওদের কিওয়ার্ড একটা কেন হবে? না না না, ওই অতগুলো কিওয়ার্ডের ভিতর একটা কিওয়ার্ড হচ্ছে Realme X। হ্যাঁ, অতগুলো কিওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে Realme X। তাছাড়া ওটা এক নম্বর আসার কারণ হলো গুগল সবসময় ইনফরমেটিভ কন্টেন্টকে এক নম্বরে রাখে, ইনফরমেশন বিজনেস পলিসির বাদে। জিএসএম এরিনা র্যাঙ্ক করার কারণ হলো এটা, ওই দুটো ক্রাইটেরিয়া একটা হলো এটা যে গুগল সবসময় ইনফরমেটিভ কন্টেন্টকে প্রায়োরিটি দেবে। ওকে, আচ্ছা, এখন ম্যাট্রিক্স মতো ক্লিয়ার সবার? আরও কারো প্রশ্ন আছে? ম্যাট্রিক্সটা আবার একটু বলেন ভাই। আমি যে 50টা কিওয়ার্ড পাইলাম ওয়েবসাইটে, সেইটা কিভাবে, মানে কিওয়ার্ড রিসার্চ করে 50টা কিওয়ার্ড বের করলাম, সেইটা কিভাবে আমি আমার ওয়েবসাইট অপটিমাইজ করব, সেইটা হলো, বুঝছেন, সেই জিনিসটাই হলো কিওয়ার্ড ম্যাট্রিক্স। আচ্ছা আচ্ছা, মানে এই যে ইসে তোমার সিঙ্গাপুর এয়ারলাইন্স 3.5 লাখ মানে 4 লাখ প্রায় কিওয়ার্ড ইউজ করতেছে, এটা তো ইচ্ছা মতো সে এক পেজে ঢুকাই দেয় না, সেটা একটা প্ল্যান আছে, একটা ম্যাট, একটা রুলস ফলো করে, এই রুলসটাই হলো কিওয়ার্ড ম্যাট্রিক্স। ওকে, আর হলো থার্ড হলো কন্টেন্ট প্ল্যান। এইবার আসে আসল খেলায়, আমি কিওয়ার্ড ইচ্ছা করলে ওয়েবসাইটের মধ্যে বসাইতে পারবো, বাট সব থেকে বেটার হলো কন্টেন্টের মধ্যে বসানো। একটা ওয়েবসাইটে কন্টেন্ট থাকে, কন্টেন্ট রাইটারের লিখতে হয়, এখন সেই রাইটার কীভাবে লিখবে কন্টেন্ট সেটা কীভাবে বুঝবে সে, যে ভাই হ্যাঁ আমার এটা দরকার, মানে একজন এসইও এক্সপার্ট কীভাবে বুঝবে যে কন্টেন্টটা আসলে ভালো না খারাপ, বা কন্টেন্টটা তার প্যাটার্ন মতো লিখবে কি না। এখন আপনি যদি একজন ফুল প্রুফ প্রফেশনাল রাইটার হায়ার করতে চান যে এই সব কন্টেন্ট প্ল্যান করবে, কিওয়ার্ড ম্যাট্রিক্স সেট করবে, কিওয়ার্ড রিসার্চ করে নেবে শুধু আপনার একটা টপিক দিলে, তখন আপনার এক একটা আর্টিকেলে তাকে $50 করে পে করা লাগবে 1,000 ওয়ার্ডের জন্য। কিন্তু যখন আপনি সব কিছু তাকে গুছাই দিবেন, তখন এক একটা আর্টিকেলের জন্য 800 থেকে 1,000 টাকা বা 1,200 টাকা পে করা হয়, মানে $10-12 নেমে আসলো সেই কস্টটা। এখন কন্টেন্ট প্ল্যানের মধ্যে হইলো যে আপনি কীভাবে বুঝবেন, কীভাবে কিওয়ার্ডগুলো আর্টিকেলের মধ্যে স্মার্টলি ইউজ করবেন, একটা আর্টিকেলে কীভাবে 7-8টা বা 5টা কিওয়ার্ড ইউজ করা যায়। ওকে, আর্টিকেলের রিডেবিলিটি কত হবে, আর্টিকেলের রিডেবিলিটি মানে গুগল আপনি কি স্পামিং করতেছেন আর্টিকেল আর্টিকেল লেখার সময় যে আপনার কিওয়ার্ড হলো গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স, আপনি এখন একটা কন্টেন্ট লিখা খালি উপর থেকে শেষ পর্যন্ত গার্মেন্টস ম্যানুফ্যাকচারার লিখে রাখছেন, তাতে তো আপনার কন্টেন্ট প্ল্যান হইলো না। তো সেটা বলে রিডেবিলিটি, এরকম করলে রিডেবিলিটি নষ্ট হয়। তো এরকম অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো কন্টেন্ট প্ল্যানে ইনক্লুড করতে হবে, না আস্তে আস্তে দেখাই দিব। ওকে, আর আর্টিকেল লেন্থ কত হবে তাও ডিপেন্ড করবে এই কন্টেন্ট প্ল্যানের মধ্যে, যে হ্যাঁ মানে রাইটারকে টোটাল একটা প্ল্যান দিতে হবে যে ভাই আমার এই টপিক, আমার এই হলো টাইটেল, আমার এই হলো কিওয়ার্ড, এই হলো আমার রিডেবিলিটি মিনিমাম লিমিট, তুমি এর মধ্যে আমাকে একটা আর্টিকেল লিখে দিবা। ওকে, ইজ ইট ক্লিয়ার? হ্যালো, জি স্যার, জি জি স্যার। কন্টেন্ট প্ল্যানটা হলো আপনার রাইটারকে অপারেট করার জন্য আপনাকে করতেই হবে, আদারা যা রাইটার আপনাকে ফাঁকি দিয়ে গেলে আপনি কখনোই বুঝবেন না যে রাইটার আপনাকে ফাঁকি দিচ্ছে। কন্টেন্ট প্ল্যানটা কি করবে আসলে? কন্টেন্ট প্ল্যানটা আমি সবসময় নিজে করে দিই, কারণ রাইটারের উপর আমি ভরসা করি না। এখন আমার ক্রাইটেরিয়া এরকম, অ্যাজ পার রেজাল্টও সেই রকম আসে, আমি চাইবো যে কন্টেন্ট প্ল্যানটা এসইও এক্সপার্টই করুক, কারণ রাইটার সবসময় এসইও মানে এসইওর নলেজ থাকে না তার, দ্যাটস ওয়াই কন্টেন্ট প্ল্যানটা সে তার মতো ইনফরমেটিভ কন্টেন্ট লিখে দেবে, বাট সেটা এসইও ফ্রেন্ডলি হবে এমন কোনো কথা না।
এর জন্য আপনাকে কন্টেন্ট প্ল্যানটা দেওয়া সব থেকে বেটার আইডিয়া যে আপনিই দিয়ে দেন, যে ভাই আমার কন্টেন্ট আমি দিয়ে দিচ্ছি প্ল্যান, তুমি লিখে দাও। তুমি ঠিকমতো লিখলে থে ভালোমতো পেমেন্ট পাবা, প্রজেক্ট কন্টিনিউ হবে, আদারওয়াইজ নট। ওকে ক্লিয়ার? হ্যালো, জি স্যার ক্লিয়ার। ওকে নেক্সট আমরা হলো গুগল ট্রেন্ডস। ওকে গুগল ট্রেন্ডস হলো তোমার যে ইজি কিওয়ার্ডটা আমি নিলাম বা আমি 10টা কিওয়ার্ড নিলাম, কিওয়ার্ডটা আসলেই কি মানুষ সার্চ করে কি না, বা 5 বছরে লাস্ট 5 বছরে এই কিওয়ার্ডটা কত সার্চ হয়েছে, এটা কি বছরে একবার দুইবারই সার্চ হয় না কন্টিনিউয়াসলি সার্চ হচ্ছে, এইসব ডাটা বোঝার জন্য আমার দরকার গুগল ট্রেন্ডস। যে হ্যাঁ আমি যে কিওয়ার্ডটা নিচ্ছি বা যে সেক্টরটাকে নিচ্ছি বাছাই করে সেটা কতটা আমার জন্য প্রফিটেবল হইতে পারে, এটা কি সিজনাল কিওয়ার্ড চুজ করে ফেলছে আমি যেটা একটা সিজনে শুধু সেল হয়, নাকি আমি সারা বছরে বিক্রি করতে পারবো, নাকি 5 বছর আগে খুব ভালো চলছে থাইমে গেছিল এখন আবার খুব ভালো চলে আবার সামনে 5 বছর থাইমে থাকবে। ওকে এই জিনিসগুলো বোঝার জন্য একটা ডিসিশন তৈরি করার জন্য গুগল ট্রেন্ডস গুগল ট্রেন্ডস ইউজ করতে হবে। ওকে দেন হলো কম্পিটিটর অ্যানালাইসিস আপনার বিজনেসে। হ্যাঁ বলেন। গুগল ট্রেন্ডস এর যে কিওয়ার্ডটা রিসার্চ করব আমরা, রিসার্চ না আমরা নিশ নিয়ে শিওর হব, কিওয়ার্ড রিসার্চ এর কোনো কাজ গুগল ট্রেন্ডস এর নাই। মিনিমাম কতটা মানে সার্চ রেজাল্ট বা কতদিন লাস্ট কতদিনে কতটা সার্চ রেজাল্ট আমরা গুগল ট্রেন্ডস এটা সিলেক্ট করব, আমরা গুগল ট্রেন্ডস এ তিনটা ডাটা দেখব, 1 বছরের ডাটা, 5 বছরের ডাটা আর হলো 1 মাসের ডাটা। এর মধ্যেই আপ ডাউন দেখলেই বোঝা যাবে গ্রাফে যে কোন কোন কি কোথায় আপ ডাউন হচ্ছে। আপনি 1 বছর ডাটা দেখলেই বুঝবেন কিওয়ার্ডটা কি সিজনাল, দেন যদি কনফিউশন থাকে 5 বছর ডাটা দেখবেন, 5 বছর যখন একটা সার্টেন টাইমের পর আপ ডাউন করবে তখনই হলো আপনার বুঝতে হবে এটা সিজনাল কিওয়ার্ড। ওকে সেটা আমি আস্তে আস্তে শিখাই দিব কোনটা সিজনাল কোনটা নিব কোনটা নিব না। ওকে ক্লিয়ার? মিনিমাম সার্চটা দেখবো কিভাবে, এই নিশের উপর ডিপেন্ড করবে যে আমার মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেমন হবে, একটা ওয়েবসাইট আমি কীভাবে এসইও করবো, টোটাল প্ল্যানটাই ফিক্স হবে এই ট্রেন্ডসের ডাটার উপরে। ওকে কারো কোনো ডাউটস আছে? হ্যাঁ অবশ্যই, কন্টেন্ট প্ল্যানটা হলো আপনার যখন ওয়েবসাইটে একটা কন্টেন্ট লিখবেন বা আর্টিকেল লিখতে দিবেন তখন সেইটাকে অবশ্যই এসইও ফ্রেন্ডলি হইতে হবে। এখন সেটা এসইও ফ্রেন্ডলি কীভাবে হবে, পুরো প্ল্যানটা আপনার রাইটারকে দিতে হবে যে ভাই আমার এই ক্রাইটেরিয়া আছে, আমার টাইটেলেই আমার এই হলো টপিক, এই হলো আমার কিওয়ার্ড, এই জিনিসগুলো আমাকে এই আর্টিকেলের মধ্যে তুমি ঢুকে এটা আর্টিকেল লিখে দিবে, ব্যাস দিস ইজ দ্য কন্টেন্ট প্ল্যান। ওকে ক্লিয়ার? স্যার আমাদেরকে কন্টেন্ট প্ল্যানিং সম্পর্কে জানতে হবে। হ্যাঁ আমি সব কিছু শিখাবো স্টেপ বাই স্টেপ, আমি যেটা আজকে ধারণা দিচ্ছি যে আমাদের কোর্স মডিউলটা কীরকম হতে যাচ্ছে। ওকে আচ্ছা দেন আমরা হলো কম্পিটিটর অ্যানালাইসিস। এখন আমাদের যে ওই কিওয়ার্ডে যারা টপ 10-এর মধ্যে থাকবে তাদের মধ্যে প্রথম দিকে 3-4টা অ্যানালাইসিস করলেই পাওয়া যায় যে আমাদের কী স্টেপ হবে, আমরা কোন প্রসিডিওর আগাবো। এক তো আমরা এই গুগল ট্রেন্ডস থেকে ডিসিশন নিব যে ভাই আমরা কোন স্ট্র্যাটেজি ফলো করবো, ওভার শিওর হওয়ার জন্য আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করবো যে হ্যাঁ কম্পিটিটরের কী আছে যেটা আমাদের নাই এবং সেটা আমাদের তার থেকে বেটার করতে হবে, দ্যাটস ওয়াই আমি হলো কম্পিটিটর অ্যানালাইসিস করবো। কম্পিটিটর কীভাবে কন্টেন্ট লিখতেছে, তার কন্টেন্টের লেন্থ কত, তার কন্টেন্টের রিডাবিলিটি কত, তার কন্টেন্ট কি ওয়ে অফ ন্যাচারাল টকে নিউট্রাল পয়েন্ট অফ ভিউতে লেখা কি না, তার কি ব্যাকলিংগুলো ঠিকমতো হচ্ছে কি না, সে কোথা দিয়ে ব্যাকলিং পাচ্ছে, তারা কে বেশি ব্যাকলিং দিচ্ছে, সে না সে ব্যাকলিং নিতে পারলে আমি কেন ব্যাকলিং নিতে পারবো না, ইটিসিটিসি এটা পুরো অ্যানালাইসিস ওয়েবসাইট একটা কম্পিউটারকে যতটা সম্ভব অ্যানালাইসিস করে ডাটা বাইট করা যায়, ডাটা মাইনিং করা যায়। ওকে ক্লিয়ার? আরেকটু কন্টেন্ট কম্পিউটার অ্যানালাইসিস
বলছি, একটা আপনার যখন একটা কিওয়ার্ডে আপনার উপরে র্যাঙ্কে উঠতে হবে, তখন আপনাকে অনেক কম্পিটিটরকে বিট করতে হবে। এখন তাদের যদি বিট করতে হবে, অবশ্যই তাদের থেকে ভালো সার্ভিস আপনাকে দিতে হবে বা ভালো কিছু অফার করতে হবে ইউজারদের জন্য। এখন তাদের থেকে ভালো অফার করতে হলে তারা কী আছে, তাদের ভুল কোথায় সেটা খুঁজে বের করতে হবে, যে তারা কোথায় ভুল করতেছে। সেইখানে আপনি ভুল না করে সেই সঠিক কাজগুলো করবেন, ব্যাস সেটা করার জন্য একটা প্ল্যান, যে হ্যাঁ আমার কম্পিউটার এই ভুলগুলো করতেছে, সেইখান দিয়ে এইখান দিয়ে ব্যাকলিং পাচ্ছে, সেইখান দিয়ে এই কাজটা ভুল করছে বা এই কাজটা ঠিক করেন, এটা আরেকটু বেটার করা যাইতো, সেই প্ল্যানটা আপনি বের করে ফেলবেন তিন চারজন কম্পিউটারকে ধরে। ওকে, ক্লিয়ার ইজ ইট? ক্লিয়ার? আপনি বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটা ব্রেক নিব 10 মিনিটের, আপনারা আমি মিউট করে একটা ব্রেক নিব 10 মিনিটের, 10 মিনিট পর সবার সাথে কন্টিনিউ করতেছি। আপনারা একটু চিন্তা করেন যে জিনিসগুলো কোনো ডাউটস আছে কিনা, যদি থাকে ডাউটস নোট করে রাখেন, আমাকে 10 মিনিট পর জিজ্ঞেস করবেন। ওকে ওকে। আমি নিজেও হচ্ছে রাস্তায় গ্রাম থেকে ঢাকা যাচ্ছি, যার জন্য আমি নিজেও নেটওয়ার্কের জন্য ঠিকমতো ক্লাসটা বুঝতে পারছি না। আচ্ছা আপু, থ্যাংক ইউ, আমি স্যারকে জিজ্ঞেস করে নিব। আমরা এখানটায় যে কয়জন আর কি স্টুডেন্ট আছে, আমরা যদি মেসেঞ্জারে একটা গ্রুপ করে অ্যাড হই, তাহলে মনে হয় আমাদের জন্য ডিসকাশন করে যেগুলো প্রবলেম আমরা যদি নিজেরা একটু সলভ করে নিতাম। আমার সেখানে সবার ফেসবুক আইডিটা আছে, সেখানে যদি আমরা নিজেরা অ্যাড ফ্রেন্ড করে একটা গ্রুপ খুলতে পারি তাহলে সুবিধা হয়। তাহলে সবাই ফেসবুক আইডিটা দিতে হবে। মেসেঞ্জার গ্রুপটা পাইনি, একটু যদি এখানটা ইয়ে কর মেসেজ দেন তাহলে দেখতে পারবো। স্যার মেসেঞ্জার গ্রুপ বলতে হচ্ছে মেসেঞ্জার গ্রুপ না, সেটা হচ্ছে ইয়া ফেসবুকের একটা পেজ খোলা, আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা, ফেসবুকে এটার নাম হচ্ছে, এটা নাম আছে, আচ্ছা আমি দেখছি, অ্যাপেল সফট ডিএম 02। ইমেইলে আপনাদের হচ্ছে লিংক দিয়ে দিই। ডিএম 02
আচ্ছা ভাই আমি এখনই দেখছি। এটাতে আমরা মেম্বার আছি কতজন তো ওইদিন দেখছিলাম 22 জন না ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপ না হ্যাঁ এখান থেকে আমাদের সবাই অ্যাপেল সব জি ভাই আপগ্রেডছি শুধু অ্যাপেল সফট আছে বাট অ্যাপেল সফট বিএমটা পাচ্ছি না। আচ্ছা আমি আপনার জিমেইলটা চেক করেন জিমেইলে চেক করেন জিমেইলে পাবেন ক্লাসের লিংকটা জিমেইলে দিছি যে লিংকের নিচে গ্রুপের লিংকগুলো আছে হ্যাঁ জি বলো হ্যালো হ্যাঁ জি আমাদের চ্যাট বক্সে দিয়ে গেছে চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিছে একটু সেখানে দেখ ভাই আছেন হ্যালো মেসেজ বক্সে দেখেন মেসেজ বক্সে শুনতে প্রবলেম হচ্ছে উনি রাস্তায় বলেছিল মনে হয় উনি এসইও সম্পর্কে মনে হচ্ছে আপনার ধারণা আছে ভাই একটু ওভারভিউ দিতে পারবেন এটা কি অনেক হার্ড নাকি আমার এটা ফাঁক আছে আমি পরে বলবো আজকে ভাই আমি বলো মানে তো স্টুডেন্ট রাশেদ তার মনে হয় একটু বেশি এখানে আমাদের সবার মধ্যে ভালো জানবে আর আমি যতটুকু জানি এসইও ওই ভাইয়া যতটুকু মানে স্যার যতটুকু বললো ততটুকুই আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন চেষ্টা করব যদি জেনে থাকি বলার যদি রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থাকে সেটা একটু জানতে পারি রিয়েল লাইফে এসইও নিয়ে কোনো কাজ করিনি কিন্তু এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যার এসব নিয়ে নিজে নিজে যতটুকু ঘাটাঘাটি করি মাঝে মধ্যে ইউটিউব চ্যানেলও খুলছিলাম একটা ফ্রি ওয়েবসাইটও খুলছি ওটাতেই গুটাগুটি করি আর কি কারোর জন্য কাজ করিনি বা কারো আন্ডারে বসে কাজ করা নিজে নিজে সকালের জন্য আমার ধারণা হয়তো ক্লিয়ার নাও হতে পারে ভুল হতে পারে নাকি এখন হ্যাঁ ব্রেক চলতেছে স্যার কিছুক্ষণ পর আসবে আবার কয়টার দিকে 5টার দিকে নাকি 10 মিনিট বলছিল মানে এই এখন কয়টা বাজে এই চলে আসবে মনে হয় কিছুক্ষণ পরে 5 6 মিনিট পর হ্যাঁ আমি একদম টাইম টু টাইম সব হ্যালো রাখলাম আচ্ছা আমার ডাউট ছিল যে কি কি বলতে পারবে জি আপু বুঝিনি কথা যেমন আমি একটা ধরেন যে ওয়েবসাইট ক্রিয়েট করলাম যে ওয়েবসাইটটা আমি চালাবো ওয়েবসাইটটা কিসের উপর আমি টি শার্ট বিক্রি করবো এই টি শার্টটা একটা নিশ অথবা আমি হচ্ছে হেলথ রিলেটেড কিছু বিক্রি করতে যাচ্ছি এই হেলথটা হচ্ছে রাতে চলবে রাতে কি আর রান্না দেবে এই সময় খেলে খেলা ভালো গরম হবে এখন বলেন কার কি প্রশ্ন আছে ভাইয়া
হ্যাঁ বলুন, কার কি সমস্যা আছে? আমি সমস্যা আইডেন্টিফাই করতে বলছিলাম। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, এখন বলুন আপনি সমস্যা কি, কার কি সমস্যা আছে? এই যতগুলো দেখাইলাম তার মধ্যে প্রবলেম আছে কি কিনা। হ্যাঁ, গুগল ফ্রেন্ড সম্পর্কে বললেন, সেটা আসলে ফ্রেন্ড তো অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যায়। আমরা যদি একটা কোনো কিছু নামে যদি একটা ওয়েবসাইট খুলি ফ্রেন্ড ফ্রেন্ডে, তো ওইটা তো ফ্রেন্ড কিছুদিন পরেই চলে যাবে, তো তখন কী করা? আমি তো এর জন্যই বলছি ভাই, যে আমি 5 বছরের ডাটা দেখবো, 5 বছরে সে কতবার নামছে উঠছে। সে যদি 5 বছরে কন্টিনিউসলি নামে উঠে, তাহলে সে সারা বছর এরকম নাম উঠবে আসবে। আর সে যদি 5 বছর যাবৎ একটা ট্রেন্ডে থাকে, ট্রেন্ড কখনো সমান থাকবে না, আপ ডাউন হবে। তো অ্যাভারেজ যে ডাউন, সেটার থেকে সে যদি বর্তমান পজিশন ভালো থাকে, তাহলে বুঝতে হবে যে ওয়েবসাইট সামনের দিনগুলো ট্রেন্ডে যাবে, ডাউন হওয়ার সম্ভাবনা খুব কম। এগুলো শেয়ার মার্কেটের মতো ভাই, শেয়ার মার্কেট যেমন হিসাবগুলো করে না, আপ ডাউন ট্রেন্ড, আপার ট্রেন্ড লোয়ার ট্রেন্ড, এরকম হিসাব করতে হয়। অনেক ব্যাপার আছে ভাই, পরিসংখ্যানে অনেক নলেজ থাকতে হবে, ট্রেন্ড নিয়ে ডিসিশন নিতে হবে। আস্তে আস্তে শিখাই দেবো সব, প্যারা নিয়ে না। ক্লিয়ার ভাই? আর কোনো প্রশ্ন আছে কারো? যেমন আপনি ইচ্ছে করলে একজন ওয়েব ডেভেলপার, একজন কোডার যদি হয় যে হ্যাঁ আমি কোডিং করতেছি, সে উইক্সে কাজ করতে পারবে, মানে সে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবে, যে তার জন্য ওয়ার্ডপ্রেস ইজ, হ্যাঁ আমি চিন্তা করছি আমি ওয়েব ডেভেলপার, আমি ওয়ার্ডপ্রেসে সাইট ডেভেলপ করবো, আমি কোডিং করে করতে পারবো। আবার কেউ যাচ্ছে না আমি কোডার না, আমার শুধু ইউআই ইউএক্স দিয়ে করতে হবে, সেক্ষেত্রে আমি ওই ড্রপ অ্যান্ড ড্রাগ করে ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো। কিন্তু উইক্সে কোনো কোডিং করে বেসিক স্ট্রাকচারের কোডিং করা যায় না, ওয়ার্ডপ্রেসে যে ফেসিলিটিটা দেয়। ওকে, এই হলো মেইন ডিফারেন্স, বাট আদার্স মোটামুটি ফেসিলিটি সমান ফ্রন্ট এন্ডে। ওকে ভাই, বুঝছি। আরও কারো কনফিউশন আছে কিছু নিয়ে? ব্রেক দেওয়ার আগে 26 জন ছিল, এখন আছে 17 জন, মানে স্যার 23 জন ছিল, 17 জন আছে, বাকি কই গেল সব? আপনি ব্রেক দেওয়ার পরে অনেকই লিভ নিয়েছে। হ্যাঁ লিভ নিয়েছে, বাট আসবে তো সময় মতো। সালমান খান, সালাম খান না সালমান খান, সিয়াম খান, সরি। হ্যাঁ, মেসেজ না দিয়ে ডাইরেক্ট বললেই হয় ভাই, ক্লাস রেকর্ড হচ্ছে, বাট আমি জানি না রেকর্ডিংটা সেভ হচ্ছে কি না, আমার রেকর্ডিং সিস্টেমটা খুব খারাপ, স্ক্রিন রেকর্ডিং। ওকে, আমাদের কি ক্লাস রেকর্ডটা কি দেওয়া হবে? আশা করি দেওয়া হবে, সেটা নিয়ে কিছু আর্গুমেন্টও আছে, দেওয়া হবে অবশ্যই, বাট আপনাদের মধ্যে থেকে একজনের সিআর হইতে হবে, তার অনেক কিছু দায়িত্ব নিতে হবে। আপনি কি পারবেন কেউ ওই দায়িত্ব নিতে? কী কী দায়িত্ব আমি আগে বলে দিই, ফার্স্ট অফ অল পুরো যে ক্লাসটা আমি করাবো, ক্লাসটা রেকর্ড করতে হবে আপনাদের। হ্যাঁ বলুন বলুন। হ্যালো রাবিয়ন্তি, আপনি শুনতে পাচ্ছেন? গুগল ড্রাইভে আপলোড করে আমাকে প্রতিদিন লিংক শেয়ার দিতে হবে, এক নাম্বার। দুই হলো যে আপনার মধ্যে যত কাজ যত কিছু করবো আমি একজনকে বলে দিব, বাকি সব কিছুকে সবাইকে তার মেনটেন করতে হবে। নাম্বার তিন হইল যে যত যাবতীয় ইনফরমেশন বলেন, ধরুন গ্রুপ খোলা, আমি যদি গ্রুপে কোনো নোটিফিকেশন দেই বা টুলসগুলো নিয়ে ঝামেলা হইলে বা ডোমেন হোস্টিং নিয়ে ঝামেলা বা সামথিং লাইক দ্যাট, সেগুলো সব কিছু আপনার মানে যে সিআর হবে তার রিপ্রেজেন্ট করতে হবে। মানে আমি একজনের সাথে কথা বলবো,
একটা ডে ইন্টারভিউ দেয়, আমি তার সাথে মিটিং করে কথা বলে নিব, সে সব দায়িত্ব নিবে। এখন সেই এইসব দায়িত্ব নিতে কে রাজি আছেন? এবং কোনো অজুহাত নাই, আপনি বলুন ভাইয়া কারেন্ট ছিল না, সরি বাড়ি নেই ভাই, কোনো অজুহাত দিতে পারবেন না। কারেন্ট না থাও, ওয়াইফাই না থাও, কিছু না, আমি অজুহাত শুনবো না, আমার টাইম মতো কাজ করতে হবে। পারবেন কেউ এরকম করতে? হ্যালো হ্যালো বলেন। জি স্যার, আপনি আরেকবার একটু বলবেন প্রথম পয়েন্টটা শুনতে পারি? আচ্ছা, একটা মেসেঞ্জার গ্রুপ খুলতে হবে আপনাদের ডিএম টু নামে, সেটাকে আমার অ্যাড করবেন, সেটা যাবতীয় সব কিছু একজন অপারেট করবে। মানে সবার সাথে ইন্ডিভিজুয়াল কথা বলা আমার জন্য সমস্যা হয়ে যাবে, মানে কথা বলা সম্ভব হবে না, আর আমার এই ক্লাস বাদেও নিজের পার্সোনাল কিছু কাজ থাকে, ক্লায়েন্টের কাজ থাকে, আমি একসাথে দুইটা আমার কাজ চলতেছে, এই জন্য আমি যে কোনো একজনের সাথে কথা বলতে পারবো, ইন্ডিভিজুয়াল সবার সাথে কথা বলা পসিবল না। হ্যাঁ, যদি এমার্জেন্সি কোনো সমস্যা হয় দেন বলতে পারি ভাই, হ্যাঁ, কিন্তু সবার যে সিয়ার হবে সবাই তার কাছে সব সমস্যাগুলো বলবে, আমি আস্তে আস্তে তাদের কাছে একজন একজন করে যাবো, অথবা যদি বেশি সমস্যা মনে করি, মানে সবার সাথে অল্প হয় তাহলে সিয়ারকে সলভ করতে বলবো, সিয়ারকে সলিউশন বলে দিব, আর যদি সমস্যা খুব বড় হয় সিয়ার সলভ করতে পারবে না, সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়ালে গিয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, যাবতীয় দায়িত্ব ক্লাস রেকর্ড করা থেকে শুরু করে সব কিছু সিয়ারের করতে হবে। এখন এটা দায়িত্বটা কে নিতে পারবে? আপনি যে দায়িত্বগুলো দিয়েছেন ইনশাল্লাহ সুন্দরভাবে পালন করব। ওকে, আর কেউ আছে দায়িত্ব নেওয়ার জন্য? স্যার আমিও যাচ্ছি। ভাই ছেলেরা কি সব ভয়তে গুটাই গেছেন দায়িত্ব শুনে? না স্যার, সমস্যা নাই, কিন্তু অন্যান্য কাজ আছে, হেল্প যদি লাগে তাহলে হেল্প করতে রাজি আছি স্যার, কিন্তু মানে আমি হচ্ছে ডিপার্টমেন্টের সিয়ার, তো আবার অন্যান্য কাজ আছে জন্য। হ্যাঁ, আপনি তো পিন্টারেস্ট মার্কেটিং করেন, আপনার উপর প্রেসার দিব না, আমি আপনার প্যারাডাইম বুঝি। আর কেউ আছে? তবে সাহায্য লাগলে স্যার আছে। না, আপনার পিন্টারেস্ট মার্কেটিং এর সময় লাগবে, আপনি ক্লায়েন্ট ধরে দিবেন ওদের সবাইকে। আপনার কম্পিউটার আর ওয়াইফাই আছে? জি ভাই, এখন ভাই নাই ভাই, আমি এখন মডেম দিয়ে চালাচ্ছি, আমি একটু আত্মীয় বাসায় আসছি তো। ভাই আপনার ঈদ আত্মীয় বাসায় যাবে, বুঝছি আপনি কতটা দায়িত্ব পালন করতে পারবেন। আচ্ছা, ঈশ্বর প্রিয়াঙ্কা রাবিয়া উন্তি, ওয়াইফাই আছে, আলাদা হতে কোনো প্রবলেম হবে না, আপনি হ্যাঁ দেখেন যে কার উপর দায়িত্বটা দিবেন। এমডি স্যারের আপনার উপর ভরসা আছে আমরা জানি। এখন ব্যাপারটা হলো যে তাহলে আমি দুইজনকে সিয়ার বানাইলাম, রাবিয়া উন্তি আর হলো ঈশ্বর প্রিয়াঙ্কা। রাবি অন্তির কাজ হবে, অন্তির ক্লাসগুলো আপনি রেকর্ড করবেন, সবগুলো রেকর্ড করে আমাকে ড্রাইভে লিঙ্ক দেবেন, আর যাবতীয় কাজ বাস আপনি প্রিয়াঙ্কার সাথে আলাপ করে ডিস্ট্রিবিউট করে নেবেন। ওকে, যেহেতু আপনারা দুইজন হইতে চাইছেন দুইজনের রেখে দিলাম, কারণ এই কাজটা আসলে একজনের পক্ষে সম্ভব না। সকালের ব্যাচ থেকে আমি একজনও সিয়ার পাই নাই, কেউ সাহসী পাই না ধারণার মতো, তো আপনাদের মধ্যে দুইজন আসলো। ওকে, আপনারা দুজনে হ্যান্ডেল করেন, আমি প্রিয়াঙ্কাকে দায়িত্ব দিলাম না রেকর্ড করার, যেহেতু অন্তির রেকর্ড করবে, এটা একটা ঝামেলা কাজও আপলোড করা শেয়ার করা, বাট আদার্স যে কাজগুলো থাকতো আমি ডিস্ট্রিবিউট করে দিব। ওকে, আর এটা নিয়ে যেন আপনাদের মধ্যে ক্যাচাল না হয় কখনো, যে হ্যাঁ ভাই দুইজনেই সিয়ার, কেউ সিনিয়র না কেউ জুনিয়র না, বাট কাজগুলো ডিস্ট্রিবিউট। সমস্যা নাই স্যার, আমরা শেয়ার করে। ওকে, আপনারা একটা মেসেঞ্জার গ্রুপ খুলে সবাইকে অ্যাড করবেন, আর আমাকে অ্যাড করে রাখবেন, ডিএম টু নামে খুলবেন। ডিএম টু? ওকে স্যার, ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। তো সবাই এসে গেছে, আমরা ক্লাসে ফোকাস করি।
এই রিসার্চ সাইট পর্যন্ত কোনো সমস্যা ছিল কারো প্রথম থেকে একদমই টেকনিক্যাল থেকে এই পর্যন্ত কারো সমস্যা কি আছে? স্যার আমি তো আজকে ক্লাসটা ঠিক ভাবে বুঝতে পারিনি, মানে নেটের প্রবলেমের কারণে, যার জন্য আমি বলতে পারছি না। ওকে আপু, নো ইস্যুস, আজকে আমি রেকর্ড করতেছি, আমার মনে হচ্ছে এখন আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে, প্রবলেম নাই, আপনি দেখে নিয়েন। ওকে স্যার। ওকে, আচ্ছা আপনি শুরুতে একটা পয়েন্ট বলেছিলেন না, যে আমরা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেই এটা কিন্তু অনেকে ডলার দিয়ে কিনতে হয়, ব্যাপারটা কি একটা পয়েন্ট ঠিক ভালোমতো মনে পড়ছে না আমার। হ্যাঁ, আমরা যে কিওয়ার্ডটা দেখে সার্চ দেই এটা মানে মার্কেটিং করেও আসতে পারে কেউ, এক নম্বরে টাকা খরচ করে কেউ অর্গানিক ওয়েতেও আসতে পারে গুগলের ক্রাইটেরিয়া ফিল আপ করে। ওকে আচ্ছা স্যার, এটা কি টাকা ছাড়াও করা যায়? টাকা ছাড়া তো অবশ্যই করা যায়, কেন করা যাবে না? বাট এখন আপনি হয় সময় দিতে হবে, নয় লেবার দিতে হবে, টাকা দিতে হবে, আপনি হয় টাইম দিবেন এখানে, আদারওয়াইজ টাকা খরচ করবেন। জি স্যার, আসলে স্যার আমার হচ্ছে যে নামটা রাবিয়া অন্তি, এটা দিয়ে স্যার আসলে দুই তিনটা জিনিস পাওয়া যাবে, যার জন্য আমি নিজেও দেখেছি এর আগে, কয়েকজন দেখেছি আমার ফ্যামিলি, আমার রিলেটিভরা, তারা বলেছিল, এই জন্য স্যার আমি এটা নিয়ে একটুখানি শিওর হলাম আর কি। হ্যাঁ, আপনার নামে যদি কম্পিটিশন না থাকে সেক্ষেত্রে তো পাবেনই না স্যার। আমার হচ্ছে লিঙ্কডইন, তারপরে হচ্ছে behance.com এর এটা, এই দুইটা আছে দেখেছি আর আমি। আপনি তো করে তো আপনি তো গেম ডেভেলপমেন্ট করেছেন তাই না? জি স্যার। না, আপনার গেম মার্কেটিং করার জন্য এসইও সিস্টেমটা জানলে ভালোই হবে, আই হোপ সো। জি স্যার, কিন্তু সময় পাবেন কিনা সেটা হলো কথা স্যার। সময়টা হচ্ছে আমাকে বের করে নিতে হবে, সময় বের করে নিলে বের করবে। গেম ডেভেলপমেন্টের প্রচুর ডিমান্ড এবং প্রচুর কাজ, যা শিখতে হবে আই নো দা প্যারা। ওকে, আর কারো কোনো ডাউটস আছে? ডাউটস আছে কারো? হ্যাঁ হ্যাঁ বলেন, কি ডাউটস? সবাই সবকিছু ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা র এসইও সাইটে চলে যাচ্ছি, এই অন পেজটা করে আমরা আমাদের আজকের ক্লাস মডিউলটা শেষ করে দেব। তার আগে হলো আমি একটা ওয়েবসাইট ওপেন করে নিই, নাহলে আপনারা কিছুই বুঝবেন না। স্ক্রিন শেয়ার দিচ্ছি, আজান দিতেছি। আচ্ছা, আপনার কি ব্রেক চাচ্ছেন? তাহলে আমি ব্রেক করে দিই আজানের সময়টা। ওকে ভাই, পাঁচটার দিকে একটা ব্রেক দিয়ে 10 মিনিটের নামাজের জন্য। ওকে আচ্ছা, এখন কি আমি থাকবো না কন্টিনিউ করবো ক্লাসে? এখন কন্টিনিউ করেন, পাঁচটা পর্যন্ত কন্টিনিউ করেন। ওকে আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এখন অন পেজ এসইওতে ওই যে বলছিলাম, আমাদের ওয়েবসাইটটা অপটিমাইজ করতে হবে। এখন এই অপটিমাইজেশনের মধ্যে অন পেজ এসইওতে এই টার্মগুলো আছে, মানে একটা আর্টিকেল একটা ওয়েবসাইট পাবলিশ করার আগে এই কাজগুলো আমরা করতে হবে, বা একটা আর্টিকেল পাবলিশ হওয়ার আগে। ওকে, তো তার মধ্যে প্রথমেই শুরু হলো টাইটেল অপটিমাইজেশন দিয়ে। গট ইট আপনারা কি বুঝতে পারতেছেন? টাইটেল অপটিমাইজেশন, এখন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের টাইটেলটা কি হইতে পারে আপনারা কি কেউ জানেন? ওয়েবসাইট টাইটেলটা কি? কনফিউশন ইজ দ্য এনিমি? না, কনফিউশন ইজ দ্য এনিমি কোনো কিওয়ার্ড হতে পারে না, এটা তো অ্যাটলিস্ট বোঝা যায়। কিওয়ার্ড বুঝি, হ্যাঁ, এই হলো আমার ওয়েবসাইটের টাইটেল। নর্মালি ইউজুয়ালি দেখা যায় না, এখানে দেখা পসিবল না, গুগলে এটা প্রিভিউ করে, মানে গুগল এটা শো করবে গুগল। ওকে দেখেন, এইটা হলো আমার টাইটেল, এইটা হলো আমার মেটা ট্যাগ, এই নিচেই লেখা আছে দেখেন, মেটা ট্যাগ ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন ট্যাগ যে যেটা। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমি টাইটেলটা কী দিছি, বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রুফ রিডিং সার্ভিসেস। ওকে, আর পরে আমাদের ওয়েবসাইটের ব্র্যান্ড নেম, মানে ব্র্যান্ডিং করার জন্য ইউজ করতে হয় যে হ্যাঁ ওয়েবসাইট নেমটা থাক, মানুষ যাতে চিনে।
ওয়েবসাইট নেমটা ওকে। এখন এই দেখেন আমি একটা সাইড ক্যারেক্টারের লাইনে, জাস্ট একটা সাইড ক্যারেক্টারের লাইন, স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনি কি মোবাইল ডিভাইসে আছেন? ক্লিক করে কোথায় একটা অপশন আছে ডাইন সাইডে না বাম সাইডে একটু দেখতে হবে। আই থিঙ্ক আপনি এটা তো পরে আমি ভিডিওতে দিয়ে দেবো, ভিডিওতে দেখে নিন ওকে। দেখুন এইখানে আমি আমার কটকগুলো কিওয়ার্ড ইউজ করলাম, একটা সাইড ক্যারেক্টার, এটা ম্যাক্সিমাম সাইড ক্যারেক্টার, এর বেশি কখনো যাবে না, 60-70 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে টাইটেল গুগলের ক্রাইটেরিয়া অনুসারে, ওই যে 200 ক্রাইটেরিয়া বলছিলাম মনে আছে, সেইটার মধ্যে এটা 60-70 ক্যারেক্টার বেশি করা যাবে না। তো তার জন্য আপনাকে আমি কি এই 60 ক্যারেক্টারের মধ্যে কীভাবে কিওয়ার্ড ঢুকাইলাম, দেখেন প্রুফ রিডিং সার্ভিস আমার মেইন কিওয়ার্ড দিছি, আমি ফাইন্যান্সিয়াল প্রুফ রিডিং আমার আরেকটা মেইন কিওয়ার্ড ইনক্লুড করছি, বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রুফ রিডিং তিন নম্বর কিওয়ার্ড, বিজনেস প্রুফ রিডিং সার্ভিস চার নম্বর কিওয়ার্ড, শুধুমাত্র প্রুফ রিডিং পাঁচ নম্বর কিওয়ার্ড। আমি একটা লাইনের মধ্যে 5টা ইউনিক কিওয়ার্ড অ্যাড করছি স্মার্টলি, তাও কিন্তু আমি কোনো রকম ম্যানিপুলেশন করি নাই, গুগলের রুলস ব্রেক করি নাই, কোনো কিছু না। তো দিস কল দ্য টাইটেল অপটিমাইজেশন বা টাইটেল এসইও ওকে, যে আমরা কীভাবে স্মার্টলি আমাদের টাইটেলের মধ্যে কিওয়ার্ডটাকে বসাতে পারি। ক্লিয়ার সবাই? জি স্যার, জি স্যার, জি স্যার। এখন হলো মেটা ডেসক্রিপশনটা অপটিমাইজেশন, মেটা ট্যাগ অপটিমাইজেশন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। টাইটেলে কি কোনো ওয়ার্ড ওয়ার্ড ইয়া থাকে লিমিট? ওয়ার্ড না লিমিট না, ক্যারেক্টার লিমিট 60 ক্যারেক্টারস, মানে এই বি একটা ক্যারেক্টার, ইউ একটা ক্যারেক্টার, এস একটা ক্যারেক্টার, প্রতিটা যে ক্যারেক্টার ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম 60টা ক্যারেক্টার থাকতে পারবে, 60-70টা, এর বেশি থাকতে পারবে না। এখন আমাদের এই টাইটেল অপটিমাইজেশন মোটামুটি কমপ্লিট, এখন হলো আমাদের মেটা ট্যাগ অপটিমাইজেশন, এইটাকে বলে মেটা ডেসক্রিপশন বা মেটা ট্যাগ ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন ট্যাগ, যে যেটা বলে। এই জিনিসটার ম্যাক্সিমাম লেন্থ হবে 160 ক্যারেক্টার টু 170 ক্যারেক্টার্স, এর উপরে ক্রস করবেন বা দরকারও নেই ক্রস করানো। আমরা এর মধ্যে দেখেন এতটুকু ওয়ার্ডের মধ্যে আমরা কিওয়ার্ড পাঠাইছি, দেখেন প্রফেশনাল প্রুফ রিডিং এডিটিং সার্ভিস, ঠিক আছে, বিজনেস ফাইন্যান্সিয়াল আইডিয়াস ওকে, আমরা 160 ক্যারেক্টার একটা ওয়ার্ডের মধ্যে 3টা কিওয়ার্ড বসাই দিছি, আপনাকে বুঝতে পারছেন? বাট আমি কি কোথাও ম্যানিপুলেট করছি বা কোথাও মনে হচ্ছে এই জিনিসটা পড়ে যে আমি ইচ্ছা করে এরকম বুঝাইতে চাচ্ছি যে হ্যাঁ আমি এটাকেই ফোকাস করতে চাচ্ছি, বা আমি কি এটাকে ওভার ম্যানিপুলেট করছি কিনা যে হ্যাঁ প্রুফ রিডিং সার্ভিস 10 বার লিখে দিছি, এরকম কি কিছু করছি? হ্যাঁ, এখন এইটাকেই বলা হলো আপনার হলো মেটা ট্যাগ অপটিমাইজেশন, খুব স্মার্ট ওয়েতে আমার কিওয়ার্ডগুলো বসাইতে হবে, কোনো রকম স্প্যামিং না করে। স্প্যামিং মানে আমি এখানে টাইটেল যে লিখতাম শুধু বিজনেস প্রুফ রিডিং বিজনেস প্রুফ রিডিং বিজনেস তিনবার লেখা স্ক্রিপ্টেড লিখে দিতাম, তাহলে কিছুই হইতো না, আপনার ওয়েবসাইটে তো র্যাঙ্ক করতো, বাট 2-3 দিন বা 3 মাস পরে বা 1 মাস পরে শেষ, ওয়েবসাইট পেনাল্টি দিত, আর গুগলে আর থাকতো না, ওয়েবসাইট জীবনে ঠিক করা যেত না। বাট আমি যখন স্মার্ট ওয়েতে বসাবো, গুগল যাতে বুঝতে না পারে যে ভাই হ্যাঁ আমি ইচ্ছা করে বসাইতেছি, গুগলে যাতে বুঝতে হয় যে হ্যাঁ আমার সিচুয়েশনের কারণে আমার বসাইতেছি বাধ্য, আমি দ্যাটস আমি বসাইছি ওকে। এরকম করে আমাদের টাইটেলটা অপটিমাইজ করতে হবে, মেটার ডেসক্রিপশনটা অপটিমাইজ করতে হবে, এটা 200 ক্রাইটেরিয়ার মধ্যে 2টা ক্রাইটেরিয়া। দেন হলো ইউআরএল অপটিমাইজেশন ওকে, আমি এই ওয়েবসাইটটা আবার চলে যাচ্ছি, একটা সার্ভিসে যাচ্ছি,
প্লিজ রেসপন্ড টু পেজ ইনফোতে গেলাম। এখন এই দেখুন এইখানেও কিন্তু আমি বেস্ট বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রুফ রিডিং সার্ভিস এর মতো করে দু তিনটা কিওয়ার্ড করছি। প্রুফ রিডিং সার্ভিস একটা বেসিক কিওয়ার্ড ছিল আমার প্যারেন্ট, বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রুফ রিডিং সার্ভিস একটা কিওয়ার্ড, ফাইন্যান্সিয়াল প্রুফ রিডিং সার্ভিস একটা কিওয়ার্ড, তিনটা কিওয়ার্ড ইউজ করেছি। আর সাথে এই যে আওয়ার প্রফেশনাল প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং সার্ভিস, মানে এই প্রুফ রিডিং সার্ভিস এবং এডিটিং সার্ভিস এই কিওয়ার্ডগুলো ইউজ করেছি আমি উইদাউট এনি ম্যানিপুলেশন, কোনো রকম ম্যানিপুলেশন না করে। ওকে, কিন্তু আমি শুধু যে মেটা টাইটেল আর মেটা ট্যাগ অপটিমাইজ করবো তা না, আমার এই যে উপরে ইউআরএলটা, এই যে লিঙ্কটা, এইটাকেও অপটিমাইজ করতে হবে। দেখেন উপরে ইউআরএলটাকে বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রুফ রিডিং, এইটা আমার ছিল এই পেজের জন্য মেইন হাইলাইটেড কিওয়ার্ড, আমি কিন্তু সেটা আমার টাইটেলে অ্যাড করে দিছি। গট ইট? আপনাকে বুঝতে পারতেছেন? যখন আপনি কিওয়ার্ডটা স্মার্টলি আপনার ইউআরএলের মধ্যে বসাবেন সেটাকে বলে ইউআরএল অপটিমাইজেশন। ওকে, এই তিনটাকে ক্লিয়ার আপনারা? জি স্যার, সবাই ক্লিয়ার? তার মধ্যে কি হবে স্মার্টলি আপনি কিওয়ার্ডগুলো অপটিমাইজ করে বসাই দিবেন, এই যে প্রুফ রিডিং এডিটিং সার্ভিস, আমি সুন্দর করে এমন ভাবে মেটা ট্যাগটা লিখছি যাতে আমাদের কিওয়ার্ড ভিতরে থাকে, এটা হলো মেটা ট্যাগ অপটিমাইজেশন। আর শুধু টাইটেল আর মেটা ট্যাগ অপটিমাইজেশন করলেই হবে না, দেখেন একটা ওয়েবসাইটের হোম পেজের কখনো ইউআরএল চেঞ্জ হয় না, চেঞ্জ হয় হোম পেজের পরে সাব পেজগুলো। তো এই ইউআরএলটা আমি ইচ্ছা করে যা খুশি দিতে পারতাম, আমি আমার কিওয়ার্ডটা ইনক্লুড করে দিয়েছি বিজনেস অ্যান্ড প্রুফ রিডিং ফাইন্যান্সিয়াল প্রুফ রিডিং সার্ভিস, কারণ আমার এই পেজের সব থেকে হাইলাইটেড কিওয়ার্ড হলো এই জিনিসটা। ওকে, আর এই যে জিনিসটা আমি করলাম সেইটাকে বলা হলো ইউআরএল অপটিমাইজেশন। ইজ ইট ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, দেন আমরা মুভ করবো ইমেজ অল্টারটাকে। আমরা যদি গুগলে একটা লিখি ক্যাট, এই যে বিড়ালের ছবিগুলো আসলো আমাদের সামনে, কেন বিড়ালের ছবিগুলো আসলো? গুগলের রোবট কি বোঝে কোনটা ক্যাট কোনটা ডগ? কোনোদিনই সে বুঝবে না। তাহলে কেন ক্যাট লিখলে বা ক্যাটের ছবি আসতেছে? কারণ এই ইমেজটার নিচে একটা টেক্সট আছে যেটা রোবটকে, গুগলের রোবটকে দেওয়ার জন্য ব্যবহার করা হয়, যে হ্যাঁ তুমি দেখবা এই এই ইমেজটা যে কিসের ইমেজ সেটা বোঝার জন্য গুগলের জন্য একটা ট্যাগ থাকে, সেই ট্যাগটাকেই বলা হলো ইমেজ অল্টার ট্যাগ। গুগলের রোবটকে স্টাডি করানোর জন্য আমি দেখাই দিচ্ছি কীভাবে থাকে। এই তো আমার একটা ইমেজ একটা ওয়েবসাইটের। ওকে, এখন এই ইমেজটা আমি জানি দুইটা লোক বসে আছে, বাট আমার দরকার গুগলকে বোঝানো যে ইমেলটা আসলে ইমেজটা আসলে কিসের। এই দেখেন এইখানে আমি ELT নামে একটা অপশন আছে, দেখেন দেখতে পাচ্ছেন ELT ইকুয়াল। জি জি, এখন দেখেন ডিটারমাইনিং ফ্যাশন বিজনেস এইম ট্রু এ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স। এখন এইখানে আমার হাইলাইটেড কিওয়ার্ড হলো গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স। ওকে, দেখেন আমি কিন্তু আমার ইমেজের মধ্যেও এই কোডটা গুগলকে রিড করার জন্য দিয়ে দিছি, এবং সাথে এক্সপ্লোরটেক্স মানে আমার যে ওয়েবসাইটের মেইন ডোমেনটা সেটাও দিয়ে দিছি, যাতে এক্সপ্লোরটেক্স লিখলে পর এই জিনিসগুলো গুগলে ইন্ডেক্স হলে এই কিওয়ার্ডে এই ইমেজগুলো যাতে খুঁজে পাওয়া যায়। ওকে, গুগল যাতে বুঝতে পারে এই ইমেজটা কিসের জন্য, এইখানে কোন পারপাস ইউজ করা হচ্ছে। আর এই জিনিসটা আমি এইখান থেকে নিয়েছি ডিটারমাইনিং ইউর বিজনেস এইম, বাট বাকিটা আমার কিওয়ার্ড বসানোর জন্য আমি একটু অপটিমাইজ করছি। তো এইটা হলো ইমেজ অল্টার ট্যাগ, যে এই কিওয়ার্ডটা কীভাবে স্মার্টলি আমি ইমেজের মধ্যে বসাবো। ইজ ইট ক্লিয়ার? ওকে, আচ্ছা পাঁচটা বেজে গেছে, নামাজের জন্য ব্রেক চাইছিলে, আপনার 10 মিনিট ব্রেক নিতে পারেন, আমি 10 মিনিট পর কন্টিনিউ করতেছি পরের স্টেপগুলো। ওকে,
ওকে স্যার ওকে ভাই থ্যাংক ইউ ওকে দুইটা পরীক্ষা ফেস করে দিয়েছে রিটেন আর বাইরে সকাল 10টা ব্রেক আছে তো সেই মধ্যে পরোটাটা লই যাবো লই ফ্রিজে রাখবো আর অটো রিজার্ভ ফোন মনে করো ওই সাড়ে ক্লাস করা অবস্থা অটো বাসার নিচে নিয়ে রাখবো শেষ হইলেই আটকে বদলি উঠত না অটো সময় নাই ক্লাস আরম্ভ হয়ে গেছে তাড়াতাড়ি তবুও তো ঘরের মধ্যে বইয়া বাইরে যাওয়া লাগে না দাদা মাইয়ের হ্যাঁ তো মাইয়েছি মাইয়ে তো সঙ্গে থাকতো মোবাইল দিয়ে করা যায় ল্যাপটপ ছাড়া কথা নেই মোবাইল দিয়ে করা যায়
আমি তো সবার একটা বেসিক ধারণা দিতেছি, এগুলো শিখাইতে যাইতেছি। এরপর হলো এক একটা মধ্যে ঢুকবো স্ট্রাকচারে, যা ধর্ম ওইটা শেষ করে হোমওয়ার্ক দিয়ে দেবো। এটা হইলো মনে রাখালে কিনা, কাজ করতে করতে মনে রাখতে হয়, আমরা তো ভুলে যাই, একটু মুখস্থ করতে হয়। কিছুই বোঝে না আমি জানি, কিন্তু যখন কাজ শুরু করবে তখন এগুলো সবই মাথায় দাও, আর তখন মনে করো যে আগে তো এগুলো বলি করছিল, বাট যদি এগুলো না করি তখন হয়তো প্রশ্ন থাকে। হ্যাঁ, পুরো ক্লাস তো রেকর্ড হইতেছে, পুরো 4 ঘন্টা রেকর্ড হয়, 4 ঘন্টা ইউটিউব আপ করতে হবে। দাদু খাটনি করা এই জিনিসটা যদি আমার নিষেধেই করা লাগবে অফিসে যাবে। হ্যাঁ, বাসায় বইয়ে করতেছি, ঘরে যদি বাইরেও না লাগে না, এর মতো শান্তি আর কিছু আছে? করোনা হইবে না আমার। খাইছি অল্প একটু চামচ দিয়ে উঠে, সব তাই কি করি না, সময় নেই, শহর একদম ক্লাস করতে হবে, শেষ হয় না। হ্যাঁ, নামাজ শেষ হয়ে গেছে, যে নামাজ হয়ে গেছে এরা তো আইসি আবার, তো এরও মানে আরো প্রপার আইলো তো অনেকই। নামাজে বিরতি চলতেছে নাকি? হ্যাঁ, বিরতি তো শেষ, 9 বাজে।
আর কোথায় গেল কই? মাত্র 12 জন আছে, অ্যাটেন্ডেন্স কি কেউ দিতে চাচ্ছে না? স্যার আছি। এইমাত্র একটা লিংক শেয়ার করলো কে জানে গ্রুপে দেখলাম। এই ধরনের কাজগুলো নেক্সট টাইম আর করবেন না। সিএম খান হ্যালো। জি ভাইয়া। সিএম খান কে? সিএম খান কি আছে গ্রুপে? স্যার ওনার এটা তো মিউট করা। মিউট করা মানে এখনো নামাজ শেষ করে আসেনি। যাই হোক, আমি যা শিখাচ্ছি এর বাইরে রেফারেন্স থেকে খুঁজতে গেলে কিছুই বুঝবেন না। এগুলো যখন প্রয়োজন হবে আমি সব রিসোর্স দিয়ে দিব আপনাদের, আপনাদের কষ্ট করে খুঁজে নিতে হবে না। বাট আপনি যদি কোনো কোনো কিছু জানার আগে শিখতে চান মানে তাহলে সমস্যায় পড়ে যাবেন। অ্যাডভান্স লেভেলে কখনো শিখতে হয় না, যতক্ষণ পর্যন্ত না জানতে পারবে। ওকে জি স্যার। ওকে, আমি কি ক্লাসে কন্টিনিউ করব না 2-3 মিনিট অপেক্ষা করব? স্যার আর 2-3 মিনিট অপেক্ষা করেন। স্যার এসইও এর মধ্যে কি স্যার অ্যাফিলিয়েট মার্কেটিংটা পড়ে নাকি স্যার? হ্যাঁ অবশ্যই পড়বে, কেন পড়বে না? অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে নতুন তো এইজন্য তো একটু জানতে হবে। হ্যাঁ অ্যাফিলিয়েট করতে গেলে তো এসইও করতেই হবে। এসইও অ্যাফিলিয়েট করতে গেলে তিনটাই করতে হয়, 4 নম্বর ফেজটা করতে হবে। যদি আপনি ম্যাক্সিমাম রিটার্ন চান, আপনার মানে প্রফিট ম্যাক্সিমাইজ করতে, তখন 3-4 করা ভালো। এসইও করা লাগবে, এসএমএম করতে হয়, দেন হলো এসইএম করে, দেন হলো আপনার ইমেল মার্কেটিংও করে, লিড জেনারেশন যেটাকে বলে। আচ্ছা 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 স্যার, এরকম কোনো টেকনিক আছে স্যার মনে করেন আমরা আমাদের প্রোডাক্টটা ফেসবুকের মাধ্যমে মানে প্রচার করব, ইমপ্রেশনটা বাড়ানোর জন্য? যেমন আমরা বুস্ট মারি, বুস্ট দেই, এখন আমরা মানে ফেসবুক যে পলিসিটা পালন করে আমরা যদি পলিসি অনুযায়ী আগাইতে থাকি মনে করেন আমাদের বুস্ট দেওয়া লাগবে না, কিন্তু আগাইতে পারবো। ফেসবুকে আপনার অর্গানিক ওয়ার্কের আরওআই কম, অনেক সময় সাপেক্ষ। আচ্ছা আচ্ছা, এখন আপনার কাছে যদি সময়ের মূল্যটা কম থাকে তা আপনি পারবেন। মনে করে দেখেন, আমি যদি করতে চাই ফেসবুকে বিজনেস, আমি কখনোই ভাই অর্গানিক হয়ে থাকাবো না। আমি $200 লোড করে নেব, $200 দিয়ে সারা বছর চলবো। আমার $200 আরও আসবে মিনিমাম $500-600-1000 আসতে পারে, কারণ আমার হাতে সময় নেই। আমি জাস্ট অ্যাড ক্যাম্পেইনটা সেট করার জন্য যে 1 ঘন্টা দিব, তাও হয়তো অন্য কেউ কেউ করে, আমি জাস্ট ফাইনালি মডিফাই করবো যে হ্যাঁ ঠিক আছে কি নাই। আমার তো অলরেডি ফেসবুক 4-5টা পেজ আছে, আমার ফেসবুক মেনটেন করার জন্য একজন টিমও আছে যারা শুধু ফেসবুকটা দেখে। আমি শুধু মনিটর করি যে ভাই এটা ঠিক আছে কি ঠিক নাই, অ্যাপ্রুভ আর ডিনাই। এখন যদি যারা ফেসবুক এটা করতেছে তাদের প্রফেশন এটা, এখন আপনার যদি থাকে যে ভাই আমার কাছে 1 বছর মার্কেট করার জন্য $200 নাই বা $16,000 নাই, এখন আমি কী করতে পারি ভাই? তখন আপনি অর্গানিক মার্কেট করেন, আপনার হাতে সময় আছে। যেহেতু আপনার হাতে টাকা নাই, ইউ হ্যাভ টাইম, আর আপনার হাতে টাইম না থাকলে ইউ হ্যাভ দ্য মানি। একটা কথা আছে না, টাইম ইকুয়াল মানি, হয় টাকা নয় মানি, যে কোনো একটা দিতেই হবে আপনাকে। কোনো কিছুই ফ্রি না, টাইম দিলেও সেটাও কিন্তু একটা ভুল ভ্যালু আছে, একটা মূল্য আছে। মানে আপনি ওই সময় যদি অন্য কোথাও চাকরি করতেন তারও একটা ভ্যালু আছে, তারও একটা রিটার্ন আছে। আচ্ছা ভাই, আমাদের কি ফেসবুক অ্যাড ম্যানেজারের কাজটা কি দেখানো হবে নাকি ভাই? এই জিনিসটা আমার খুব শেখার ইচ্ছা আছে। হ্যাঁ, অ্যাড ম্যানেজারের কাজটা দেখাই কিনা জানি না, দেখাবো, ইচ্ছা আছে দেখাবো। বাট আমি না আসলে ফেসবুক কেন্দ্রিক কিছু করতে চাচ্ছি না, কারণ যেহেতু আপনারা বিদেশি ক্লায়েন্ট ফোকাস করবেন, ফেসবুক কেন্দ্রিক গেলেই তখন হলো কি লোকাল ক্লায়েন্ট নিয়ে কিছু টাকা পয়সা পাইয়ে গেলে পর ওই মেইন কাজগুলো প্র্যাকটিস করবেন না, এই হলো সমস্যা। বুঝি বুঝি ভাই। 16 জন, আরো 5 জন আসার কথা, 5-6 জন। ভাই এখন কি নামাজে বিরতি দিছিলেন? হ্যাঁ, কি জানি বলছিল নামাজ পড়ার কথা, তো নামাজে বিরতি দিছি। প্রথম দিন তো যার কারণে আমরা সবাই আসতে পারে না, সবাই হয়তো গুগল মিটে ঠিক মতো ঢুকতেই পারতেছে না, বা দুটো ইংলিশ ক্লাস ছিল তখন হইলে আমার তো আমার পারমিশন ছাড়া তো কেউ ঢুকতে পারে না। আমি গেছিলাম
মানে ডিসকানেক্ট হয়ে বাইরে, তো এর জন্য হয়তো অনেকে চলে গেছে প্রথম দিকে, বুঝতে পারি দেখি। বাট 21 ছিল, এটা গুড সাইন। বাট আকি গেল কই বাকি 6? আচ্ছা আমি টপিক শুরু করে দিই, আই হোপ, নাহলে আমরা পিছিয়ে যাব। এরপর অ্যাটেন্ডেন্স শুরু করেন ভাই। ইমেজ অল্টার ট্যাগ পর্যন্ত কোনো সমস্যা তো নাই আপনাদের, আছে? ওকে, এখন আমি এই স্ট্যাক আর হলো কিওয়ার্ড ডেন্সিটি ম্যানিপুলেশন আর কন্টেন্ট অপটিমাইজেশন এই তিনটা দিয়ে আজকে ক্লাস শেষ করব। একটা ওয়েবসাইটে এই স্ট্যাগের ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্স এটা। দেখুন, একটা কিওয়ার্ড বেসড টাইটেলটা অবশ্যই চেষ্টা করবেন H1 ট্যাগে রাখার ক্ষেত্রে। আমি এটাকে তো রেখেছি, এটা কিন্তু টাইটেল ছিল আমার আর্টিকেলের, দেখেন এটা আমি H1 ট্যাগে রেখেছি, দেখতে পেয়েছেন? ও সরি স্যার, আমি তো স্ক্রিনশট দিইনি, সরি সরি, মাই মিস্টেক। দেখা যাচ্ছে? ওকে, এই দেখুন, এটা হলো আমার ওয়েবসাইটের টাইটেল, এই যে টপ 7 সিক্রেট পিকিং দ্য বেস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারার টু গ্রো ইয়ার ক্লোথিং বিজনেস। আমার মেইন কিওয়ার্ড হলো গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স ক্লোথিং বিজনেস। ওকে, দেখেন আমি পুরো জিনিসটাকে H1 ট্যাগে নিয়ে গেছি, হেড ওয়ানকে গুগল প্রায়োরিটি দেয় যে না, গুগল যখন এটা দেখবে যে এইটা এই জিনিসটা হেড ওয়ানে আছে, তার মানে এই ওয়েবসাইটটা এই আর্টিকেলটা এই জিনিসটাকে ফোকাস করে আর্টিকেল লিখতেছে, ওকে, তখন গুগল এখান থেকে একটা কিওয়ার্ড ইন্ডেক্স করে নেবে যে হ্যাঁ গার্মেন্টস ম্যানুফ্যাকচার হইতে পারে একটা কিওয়ার্ড, তার ক্লোথিং বিজনেস হইতে পারে, এই দুটা কিওয়ার্ড সে টাইটেল থেকে নিতে পারে। তারপর গুগল করবে কি, ভিতরের দিকে যাবে, দেখবে যে H2 ট্যাগে আমার এটা গার্মেন্টস ম্যানুফ্যাকচারের কথাটা আছে কি না। দেখেন, এই চুজিং এ গার্মেন্টস ম্যানুফ্যাকচার এইটা আমি H2 রাখছি, সাব হেডিংগুলো এই দেখেন H2, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, জি। এখন আপনাদের ইমেজ দেখবে গুগল, যে ইমেজে কোন ধরনের কিওয়ার্ড ইউজ করছে, ইমেজে আপনারা কোন ধরনের কিওয়ার্ড ইউজ করছেন। দেখেন, গার্মেন্টস ম্যানুফ্যাকচার আমার ফোকাস কিওয়ার্ড, আমি কিন্তু ইমেজেও সেটা ইউজ করেছি, অল্টার ট্যাগ, এই অল্টার ট্যাগ গার্মেন্টস ম্যানুফ্যাকচার। গুগল দেখলো আপনি তিনটা ক্ষেত্রে ইউজ করলেন। জি সরি সরি, আমি দেখি মনে করেন এই জিনিসগুলো আমি H3 তে রাখছি, এই কোশ্চেন গুলো FAQটা আমার H2 আছে, এটা আলাদা ব্যাপার, আমি আলাদা পরে দেখাবো FAQ কেন আমি H2 রাখছি। ইন্সপেক্ট করলাম, দেখুন এগুলো H3 আছে, এই যে FAQগুলো ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। ওকে, আর এর অ্যান্সারগুলো মেবি আমি মানে এটা প্যারাগ্রাফ আকারেই আছে, এটা মনে হয় আমি মডিফাই করে নিই, দেখি। হ্যাঁ, এটা জাস্ট একটা প্যারাগ্রাফ, কোনো কোডিং দেওয়া নেই। এই হলো আমার একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, যে আমি টাইটেলটা H1 রাখলাম, মানে H1 টাইটেলটা রেখে কিওয়ার্ডটা সুন্দর বসাই দিলাম, দেন আবার H2 আমি রাখলাম টাইটেল মানে আমার কিওয়ার্ডটা, আমি প্রতিটা ইমেজের মধ্যে চেষ্টা করলাম কিওয়ার্ডটা বসানোর, দেন আমি FAQটা এই FAQ শব্দটা এই জিনিসটা আমি H2 রাখবো, কারণ এইটা আমাদের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক হেল্প করবে। দেখুন, এটা আমার H2 বসানো। ওকে, আপনাকে দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, HTML যে শিখছিলাম আমরা, আমাদের একটা ওয়েবসাইটের H1, H2, H3, H4 H1 ট্যাগের মানে হেডের ভিতরে H1 ট্যাগ মানে যেটাকে প্রায়োরিটি দিবে গুগল, গুগল একটা ওয়েবসাইটে ঢুকে কোনটারে বেশি প্রায়োরিটি দিবে, মানে সর্বপ্রথম কারে ক্রল করবে যে হ্যাঁ এই ওয়েবসাইট আসলে কিসের উপর, সেইটা আমি যেটাকে বেশি প্রায়োরিটি দেবে সেইটা আমি রাখবো H1 ট্যাগে, এই জিনিসটা আমি H1 ট্যাগে রাখছি। ওকে, তারপর
এইচ ওয়ান ট্যাগের পর সেকেন্ড প্রায়োরিটি কাকে দিবে? এইচ টু ট্যাগকে। তারপর থার্ড প্রায়োরিটি দিবে ইমেজ অল্টার ট্যাগে কোন ট্যাগটা আছে। ফোর্থ প্রায়োরিটি দিবে যে আপনার কোনো এফ এ কিউ আছে কি না। এফ এ কিউটা আমি এইচ টু ট্যাগে রাখছি এবং কোশ্চেনগুলো আমি এইচ থ্রিতে রাখছি। এই দেখেন এইচ থ্রিতেও কিন্তু আমার গার্মেন্টস ম্যানুফ্যাকচার করতে আছে। এরকম করে আমি যদি ঠিকমতো অল্টার ট্যাগ মানে এইচ ট্যাগগুলো অপটিমাইজ করতে পারি, দেন গুগল ঢুকে বুঝবে হ্যাঁ এই ওয়েবসাইটটা গার্মেন্টস ম্যানুফ্যাকচারের উপর সামথিং লাইক দ্যাট লিখতে চাচ্ছে এবং তার মেইন ফোকাস কি ওর এইটাই, এইটা নিয়েই সে আগাতে চাচ্ছে। ওকে স্যার, এইচ টু এর মধ্যে দুইটা জিনিস দেখছেন যে এটা কি মানে আরো বেশি লেখা যাবে কিনা? হ্যাঁ কেন, আমার তো সবগুলো সাব হেডিং এইচ টু ট্যাগে। এই যে যদি আমি শুধু আমার কিওয়ার্ডটাই রাখি এইচ টুতে, বাকিগুলো সাব হেডিং এ না দেই, তখন তো গুগল সন্দেহ করবে যে আমি খেলে ওইটা নিয়েই কাজ করতেছি। আমার উদ্দেশ্য র্যাঙ্ক করা, সেটা তাকে বুঝতে দেওয়া যাবে না। ওকে ক্লিয়ার? আবার বলবো, বলছি আমার এই যতগুলো সাব হেডিং দেখেন, লুক এট দ্য স্যাম্পল অফ ম্যানুফ্যাকচারার দ্যাট দ্য নমিনেট দ্য নমিনেট বাই দ্য নমিনেটেড ফ্যাক্টরি। ওকে আবার দেখুন, নো দ্য প্রোডাকশন প্রসেস অফ দ্য ফ্যাক্টরি, এই সব কিছুই আমার এইচ টুতে রাখা। বাট আমার কিন্তু সবগুলো আমার কিওয়ার্ড ইউজ করা নাই, আমি কিন্তু কিওয়ার্ড শুধু একটা ইউজ করছি, একটা এইচ টু ট্যাগে। ওকে, কারণ আমি এটা ম্যানুপুলেট করতে পারবো না, ওভার ইউজ করতে পারবো না, একটা লিমিট অনুসারে ইউজ করতে হবে। ক্লিয়ার? এখন আমরা আসি হলো কিওয়ার্ড ডেন্সিটিতে। ওকে, কিওয়ার্ড ডেন্সিটি আর কিওয়ার্ড ম্যানিপুলেশন। আমার এইখানে কিওয়ার্ড ডেন্সিটি কি বুঝছি, বুঝাচ্ছি এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স, আমার এই কিওয়ার্ডটা কতবার আছে দেখেন, সাতবার। ওকে, সাতবার আছে, তার মধ্যে এই দুইবার বাদে, একবার আর এই দুইবার বাদে, এটা তো আর আলাদা একটা পোস্টের। তার মানে আমি আমার 1000 ওয়ার্ডের একটা আর্টিকেলে আমি মাত্র 7 বার এই ওয়ার্ডটা ইউজ করছি, মানে 5 বার এই ওয়ার্ডটা ইউজ করছি। দ্যাট মিন্স আমার কিওয়ার্ড ডেন্সিটি লেস দেন কত, 1%। 1000 ওয়ার্ডে 5 বার ইউজ করা মানে 100 ওয়ার্ডে কত, 0.5। আমার 0.5 কিওয়ার্ড ডেন্সিটি। কিওয়ার্ড ডেন্সিটি আপনি ইচ্ছে করলে 1% থেকে 2% নিতে পারবেন, মে 1% মানে 1 নিলেই এনাফ, 1-2 যদি একান্ত বেশি প্রয়োজন হয়। 1000 ওয়ার্ডে আপনি তার মানে 10টা কিওয়ার্ড ইউজ করতে পারবেন এক্স্যাক্টনেসে। বাট আমি এটা রিকমেন্ড করবো না করার জন্য, 5টা থেকে 6টা ইজ এ গুড অ্যামাউন্ট, আর ইউজ করার দরকার নেই। ওকে, এখন আমি যদি একটা কাজ করি যে হ্যাঁ আমি আমার কিওয়ার্ডটাকে মানে আর্টিকেলটা লিখবো এই প্রথম থেকে শেষ পর্যন্ত খালি সব জায়গায় লিখবো গার্মেন্টস ম্যানুফ্যাকচারার, গার্মেন্ট ম্যানুফ্যাকচারার, এখানে লিখলাম গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স, এইখানেও লিখবো মানে প্রতিটা লাইনে লাইনে লিখবো যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারার, তখন সেইটাকে বলে কিওয়ার্ড ম্যানুপুলেশন। একটা হলো কিওয়ার্ড ডেন্সিটি, যে আমি একটা 1000 ওয়ার্ড আর্টিকেলে কতবার আমার এক্সাক্ট কিওয়ার্ড এই কিওয়ার্ডটা কতবার ইউজ করতেছি সেটার পার্সেন্টেজে কনভার্ট করলে যেটা হয় সেটা হলো কিওয়ার্ড ডেন্সিটি। ওকে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন, এই আমি 1000 ওয়ার্ড এটা কি ফিক্সড? না, এটা তো আমি লিখেছি, এই জন্য আমি বলতে পারলাম যে আমি এটা তো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট এবং এটা তো আমারই করা কাজ। আচ্ছা ভাইয়া, তাহলে হলো যদি 2000 হয় তাহলে আমরা ওই পার্সেন্টেজ অনুযায়ী ওইভাবে হিসাব করে বসাবো। হ্যাঁ হ্যাঁ, 5 থেকে 6টা। হ্যাঁ, আমরা প্রতি 1000 ওয়ার্ডের জন্য 5 থেকে 6টা ম্যাক্সিমাম, 2000 ওয়ার্ড হলে 7-8টা এর বেশি বসানো যাবে না। 2000 ওয়ার্ডের জন্য যে দ্বিগুণ বসাবো সেইটা না, আমাদের ডেন্সিটি 1% হইতে হবে, 1% থেকে 1.5%। মানে আমরা যদি 100 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখি হিসাব করে দেন ওই হিসেবে বস, হ্যাঁ 1% এনাফ। এখন 100 ওয়ার্ডের একটা আর্টিকেলে একবার ইউজ করতে পারবেন, এখন 1000 ওয়ার্ড আর্টিকেলে 5-6 বার 10 বার ইউজ করা যায় বাট উচিত না। আবার 2000 ওয়ার্ড আর্টিকেল থেকে 8-9 বার আপনি ইচ্ছা করলে 12-13 বার ইউজ করতে পারবেন না, কারণ সেটা ম্যানিপুলেশনের মধ্যে পড়ে যায়। ওকে, এই হলো ডেন্সিটি, যে আপনি 100 ওয়ার্ড আর্টিকেল লিখলে কয়বার এই শব্দটা ইউজ করতে পারবেন, একবার 1% ডেন্সিটি। ম্যানিপুলেশন করলে কি আমাকে কোনো ওয়ার্ন করবে বা কিছু একটা বলবে? পেনাল্টি দিবে, একদম ডাইরেক্ট পেনাল্টি। আচ্ছা ভাই, যে লিমিটেশনের মানে কারণটা কি, যে 5 বার 1000 ওয়ার্ডে মানে 5 বার লিখতে পারবো, 2000 মধ্যে 7 বার 8 বার, এটার কারণটা কি, মানে বেশি হলে সমস্যা কি? বেশি হলে তো ম্যানিপুলেট হয়ে যাবে, তখনই তো গুগল মনে করবে যে হ্যাঁ আপনি শুধু চাচ্ছেন এইটা এই কিওয়ার্ডে র্যাঙ্ক করে বিজনেস করতে,
গুগল কখনো চাইবে না আপনি মানে ইউজারকে ঠকান। গুগল চাইবে আপনি এমন কন্টেন্ট দেন যেটা ইনফরমেটিভ, যেটা আপনার ইউজারকে হেল্প করবে গুগলের। ওকে, এখন আমি যদি শুধু গার্মেন্টস ম্যানুফ্যাকচার 14 বার লেখা র্যাঙ্ক করি, তার মানে তো আমার ইউজার ঢুকে যখন দেখবে যে গার্মেন্টস ম্যানুফ্যাকচার 14 বার লেখা, বলবে কী রে এটা কী হইতেছে এগুলো, তখন সে সুন্দর করে ওয়েবসাইটটা কাটটা এরকম একটা ওয়েবসাইটে ঢুকবে, ঢোকার পর কাটটা দিয়ে বের হয়ে যাবে। এই যে কাটলো, এই কাটার কারণে একটা বাউন্স রেট তৈরি হয়, যে আয়সা চলে গেল। এই বাউন্স রেট থাকলে ওয়েবসাইট র্যাঙ্ক করে না। ওকে, তো আমার এগুলো ডেন্সিটি যে আমি 1% বেশি ইউজ করতে পারবো না। আর 1000 ওয়ার্ডে সর্বোচ্চ 5 থেকে 6 বার 7 বার ইউজ করতে পারি, বাট আমি কিন্তু মেইন কিওয়ার্ড একবার ইউজ করলো, এর মধ্যে একটা কথা আছে, এগুলো মেইন কিওয়ার্ড, প্যারেন্ট কিওয়ার্ড এক্সাক্ট মাসের আমি একবার ইউজ করছি, কিন্তু আমি এই আর্টিকেলে টোটাল 35টা কিওয়ার্ড ইউজ করছি এলএসআই সহ। এটা অনেক জটিল একটা ব্যাপার, কমপ্লেক্স থিঙ্ক। যখন আমরা কিওয়ার্ড রিসার্চে করবো, কিওয়ার্ড রিসার্চ কন্টেন্ট প্ল্যান, তখন আমি সিস্টেমটা বলে দেবো কীভাবে করতে হয়, এই কিওয়ার্ড ম্যাট্রিক্সের মধ্যে ডিটেলসগুলো আছে। ওকে, ক্লিয়ার? আমি এই এক্সাক্ট আর্টিকেলটা মানে এই ওয়ার্ডটা 5 বার ইউজ করছি, বাট এছাড়াও আরও কিছু সাপোর্টিং ওয়ার্ড আছে, যেমন স্ক্রিনটা চলে গেছে, ওই স্ক্রিনটা চলে গেছে, আবার দিচ্ছি দাঁড়ান। একটা জিনিস হলো, আমি যখন আপনি মনে করেন কফি নিয়ে লিখতেছেন যে হ্যাঁ আপনার হাউ টু মেক এ কফি, যখন কফি নিয়ে লিখবেন তখন যদি শুধু কফি 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 লিখেন, মানুষ তো পড়ে মজা পাবে না বা বের হয়ে যাবে, কেন পড়বে আপনার আর্টিকেল, আরও আর্টিকেল আছে। কিন্তু আপনি যদি কফির সাথে অ্যাড করেন যে কফি বানাইতে কতটুকু মিল্ক দরকার, কতটুকু সুগার অ্যাড করলে এটা আদর্শ কফি হয়, কতটুকু হিট, এই টেম্পারেচার, মিল্ক, সুগার, এগুলো হলো এলএসআই কিওয়ার্ড। এরকম কিন্তু অনেক কিছু আমি ইউজ করছি এখানে। ওকে, এলএসআইটা কি ভাইয়া? আচ্ছা আমি লিখে দেখাই। এক সেকেন্ড লোড দিচ্ছে। এলএসআই হলো, এক সেকেন্ড, হোয়াট ইজ এলএসআই? চলে এসে এলএসআই গ্রাফ। এলএসআই হলো ল্যাটেন্ট সিমেন্টিক অ্যানালাইসিস। আমি সহজ ভাষায় বলে সাপোর্টিভ কিওয়ার্ড বলে যেটা, ওকে, এলএসআই হলো ল্যাটেন্ট সিমেন্টিক ইনফরমেশন বা সামথিং লাইক দ্যাট। এখানে ভুল দেখা মানে কিওয়ার্ডের সাথে সাপোর্টিভ যেগুলো থাকে ওইটা এলএসআই। হ্যাঁ, কারণ আমি যখন একটা কফি নিয়ে লিখব বা সামথিং লাইক দ্যাট, তখন হলো শুধু কফি লিখলেই হবে না, আর্টিকেলটা একটু ইনফরমেটিভ বানায়। এখন দেখো, একটা পারফেক্ট কফি বানানোর জন্য 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদর্শ তাপমাত্রা, বা দুধের দুধ এই পরিমাণ ব্যবহার করলে কফিটা টেস্টটা গ্রেট হবে, আর একটু বুস্ট হবে, কফিটা এভাবে ইউজ করলে। এখন এই যে মিল্ক, এই যে চিনি, এই যে টেম্পারেচার আমি ব্যবহার করছি শব্দগুলো, এগুলো হলো একটা এলএসআই কিওয়ার্ড, যেটা আর্টিকেলটাকে ইনফরমেটিভ করবে, এনরিচ করে দেবে, একটা আর্টিকেলকে ইউজলেস থেকে ইনফরমেটিভ করবে ইউজারের জন্য। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। কিওয়ার্ড ম্যানিপুলেশন আর কিওয়ার্ড ডেন্সিটি তো বুঝছেন। ওকে, দেখি আর কি আছে শেষে। এই হলো কন্টেন্ট অপটিমাইজেশন। এই যে এইখান থেকে আপনি যখন কন্টেন্ট প্ল্যান দিবেন রাইটারকে, রাইটার যখন আপনাকে কন্টেন্ট দিবে, আপনি কীভাবে বুঝবেন যে কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি হয়েছে কি হয় নাই? হাউ ডু ইউ নো? আপনি কীভাবে বুঝবেন? তো তার জন্য আমরা কিছু টুলস ব্যবহার করি, সেটা দিয়ে ব্যবহার করে কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি হয়েছে কি হয় না। আমি জাস্ট কিছু ছবি দেখাচ্ছি, দেখালেই বুঝবেন। এই কন্টেন্টটা আমার, আমি নিজে লিখছিলাম, লেখার পর যখন এসইও চেক করতে গেলাম, এসইও স্কোরটা এই দেখেন, এটার এসইও স্কোর 8.1। রিডেবিলিটি বলছিলাম যে এটার রিডেবিলিটি কত থাকতে হবে। আমার যারা কম্পিটিটর ছিল তারা 66.9 রিডেবিলিটি টার্গেট রাখছিল, বাট আমি সেটা 73.9 করছি, মানে 74% নিয়ে গেছি। তারা 862 ওয়ার্ড ব্যবহার করছে, আমি 1225 ওয়ার্ড লিখেছি। ওকে, আর দেখেন এই যে স্পাইডারটা 4টা 4 দিকে চলে যাবে, এই এসইওটার যেটা সেটা অনেকটা হাই, মানে আমার আর্টিকেলটা একদম এসইও ফ্রেন্ডলি,
এবং রিডেবিলিটি সব কিছু মিলে যায়, এটার 10-এর মধ্যে স্কোর 8.1। একটা আর্টিকেলের স্কোর 8.1 মানে অনেক কিছু, র্যাঙ্ক করানোর ক্ষেত্রে 6-6.5 হলে এনাফ, সেখানে 8.1, বুঝতে পারছেন? তো এইরকম করে আমরা একটা আর্টিকেলের এসইও ফ্রেন্ডলি কিনা সেটা চেক করবো। জাস্ট এরকম শিখিয়ে দেবে সবগুলো, এগুলো সবই টুলসের ব্যবহার। আমরা অনেকগুলো টুলসের লিস্ট করা আছে, সেগুলো আমি দেখাই দিব। ওকে, আচ্ছা, আজকে কারো এই মধ্যে কোনো কনফিউশন আছে এই টোটাল এই ক্লাসগুলোর মধ্যে? দীর্ঘশ্বাস ছাড়লেন মনে হইল, সব ক্লিয়ার? আমার কি স্যার নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিছুটা বুঝতে পেরেছি, কিছুটা বুঝতে পারিনি। আমি রেকর্ডটা দেখলে দেন তাই তো বুঝতে পারবো যে কতটুকু ক্লিয়ার হতে পেরেছি আর কতটুকু বুঝতে পারিনি। আচ্ছা, আপনারা সবাই একটা কাজ করবেন, সবাই সবার ভিডিওটা অন করবেন। ওকে, একটা স্ক্রিনশট নিতে হবে অ্যাটেন্ডেন্সের আপনাদের। ওকে স্যার। দাও সাজিদ মাসখানে একজন আছেন, উনি আপনি স্ক্রিন শেয়ার করেন তাইলেই কমপ্লিট হয়ে যাবে। আমি নিতে পারি স্ক্রিনশট? ওকে, আমি স্ক্রিনশট নিচ্ছি। ওকে, আপনারা ভিডিও অফ করতে পারেন। ওকে, ভিডিও অফ করতে পারেন, আর দরকার নেই, আমি জানাও নিয়েছি। এখন আপনাদের ক্লাস নিয়ে কোনো কনফিউশন নাই, বাট আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিব ক্লাসের এখন। ওকে ওকে স্যার, কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আছে কারো প্রশ্ন? ব্যাপারগুলো অনেক কমপ্লেক্স, এটা আমি একটা ধারণা দিয়ে গেলাম যখন কাজ করবেন, না হলে তখন প্রতিটা পথে পথে আটকে যাবেন, আর এখন কাজ করতে গেলে আর আটকানোর পসিবিলিটি নাই, একসাথে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর প্রতিটা। আচ্ছা স্যার, এসইও করার জন্য আমাদের কন্টেন্ট রাইটিং কতটুকু জানতে হবে? না জানলেও চলবে, যদি আপনি কন্টেন্ট রাইটার হইতে না চান। ক্লায়েন্ট কি আমাদেরকে কন্টেন্ট রাইটার দিয়ে দিবে? ক্লায়েন্টকে বলতে হবে আপনাকে। ক্লায়েন্ট নতুন হয়? ক্লায়েন্ট তো জানবে না কিছুই, নতুন ক্লায়েন্ট যে কী করতে হয় তাকে আপনার ফুল প্রুফ প্ল্যান দিতে হবে, ভাই এইটা এইটা করবেন, এইটা এইটা করবেন। আর প্রথম দিকে আপনাকে কেউ ফুল এসিওর কাজ দিবে না, কারণ ক্লায়েন্টের ট্রাস্ট গেইন করার মতো আপনার রেপুটেশন তৈরি করতে 1 বছর সময় লাগবে। তখন ব্যাকলিঙ্কের কাজ, অন পেজ এসিওর টুকটাক কাজ, মনে করেন ইমেজ অল্টারটাকে ভুল করছে কেউ, তো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, এরকম টুকটাক কিছু কাজ করতে পারবে। আপনাদের তো আমি আমি সবাই আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে ইন্টার্নি করার সুযোগ করে দিতে, বুঝতে পারছেন? জি, হাত পাকানোর। তাহলে আপনার প্যারা স্যার? হ্যাঁ বলেন। আমি ব্যাকলিঙ্ক করে একটা 200 র‍্যাঙ্কিং ফ্যাক্টর দেখলাম, আপনি যে 200 র‍্যাঙ্কিং ফ্যাক্টরটা বলছেন সেটা কি আমরা পড়ে নিব? হ্যাঁ, আপনি সেই সিয়াম, আমি আপনাকে খুঁজতেছিলাম। জি,
কাইন্ডলি আসলে হয় কি এই আমি বলি কাইন্ডলি এই জিনিসগুলো আর কখনো শেয়ার করবেন না বা খুঁজতেও যাবেন না, কারণ শেখানোর একটা ট্যাকটিক্স আছে। আপনি যদি আগে থাকতে জেনে যান যে কি ট্যাকটিক্সে শিখাচ্ছি, তখন আপনাকে শেখানো পসিবল হবে না, মানে আপনি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন বেসিক লেভেল কমপ্লিট করার আগেই। গট মাই পয়েন্ট? না না আসলে আপনি হ্যাঁ টাইটেলগুলো শুধু দেখছিলাম যে কি কি ছিল। হ্যাঁ বাট সেটা আপনি গ্রুপেও শেয়ার করছেন, এটা ঠিক না। আমি যখন প্রয়োজন হবে আপনাকে ইনফরমেশন দেওয়ার, আমি প্রতিটা রেফারেন্স সহ ইনফরমেশন দেব বা আপনাদের বলে দিব। আচ্ছা ওকে, আচ্ছা সরি স্যার ফর দ্যাট। না না ঠিক আছে, বাট আপনাকে এসইও করতে হলে কখনো আপনি অ্যাডভান্স হইতে পারবেন না, মানে দুই পাও আগে ভাইবে রাখলে হবে না, আপনার দুই পাও পিছিয়েও ভাবতে হবে, খুব ধৈর্য নিয়ে কাজ করতে হবে। এটা একটা মানে স্ট্র্যাটেজিস বলে, মানে স্ট্র্যাটেজি। ওকে, স্ট্র্যাটেজিটা যত স্ট্রং তার মার্কেটিং পাওয়ার তত স্ট্রং, তার ক্লায়েন্ট তত স্ট্রং থাকবে। আসলে স্যার আমার কম্পিউটার মাইক্রোফোনটা কাজ করছে না তো তাই আর কি আমি একটু কনফিউশনে ছিলাম। ওকে সমস্যা নাই, আমি একজন একজন করে নিচ্ছি। আঞ্জুমা, আঞ্জুমা আপনার পরের নামটা আমি পড়তে পারতেছি না, কাইন্ডলি বলবেন। স্যার আমার অ্যাটেনডেন্সটা নিয়ে, হ্যাঁ আমি আমার অ্যাটেনডেন্সটা নিয়ে নিন স্যার, সিরিয়াল বাই নিচ্ছি, একটু ওয়েট করেন। আমার কম্পিউটার মাইক্রোফোন নেই তো তাই আপনার মেসেজ আগে চেক করুন। ওকে আঞ্জুমা কি পুরো নাম আপনার? আঞ্জুমা সপ্তর্ষি। সপ্তর্ষি, ওকে। আপনার অফিসিয়াল নাম কি এইটা, মানে এই স্পেলিং? না আমি আঞ্জুমা হক বলছিলাম। আঞ্জুমা হক, ওকে আমি পেয়েছি। জি জি। দেন ফারহান ফারাবি, আপনার স্পেলিং কি এইটা? ফারহান ফারহান ফারাবি, আপনি কি শুনতে পাচ্ছেন? ফারহান ফারাবি, আপনাকে তো অ্যাটেন্ডেন্স মিস হয়ে যাবে ভাইয়া। উনি তো মনে হচ্ছে যে লাইনে নেই। ও উনি নাই, তাহলে কি আর করার আমার। ফুয়াদ নেসার বন্ধন, ফুয়াদ নামেই তো করা তাই তো? জি স্যার। ফারহান ফারাবি বোধহয় মেসেজ করছে চ্যাটে। আপনার অফিসিয়াল নাম কি আমি লিস্টে পাচ্ছি না খুঁজে, সেটা একটু লিখে দেন কাইন্ডলি। না আমি দিচ্ছি, আমি সিরিয়াল ধরে আগাবো, আমার এখানে একটা সিরিয়াল আছে চ্যাট লিস্টের। ওকে, তারপর হলো ইন্দিরা, ঈশাদ প্রিয়াঙ্কা, এটা কি এইরকম স্পেলিং আপনার বানানের? ভাইয়া আমার অফিসিয়াল নাম ঈশাদ জাহান। ওকে পেয়েছি। ওকে আর কে? মুসলিমউদ্দিন সাজিদ, আপনার এটির কি নাম আছে এখানে? জি স্যার এটাই, জিআইডি। রাবিয়া অন্তি, রাবিয়া অন্তি নামে কি আছে? না স্যার, রাবিয়া সুলতানা অন্তি, AUNTI দেওয়া আমার অফিসিয়াল নেই। রফিকুল ইসলাম, সেম বানান? জি স্যার। আপনারা চেষ্টা করবেন এইখানে যে নামটা দিয়েছেন সেই সেম বানানটা রাখতে, প্রথম দিতে তাই আমি একটা কনফিউজড হয়ে গেছে, বারবার জিজ্ঞেস করতে হচ্ছে। ওকে আর কে? রাশেদ খান। জি স্যার।
আপনার কি এমডি রাশেদ ইসলাম নাম? স্যার রাশেদুল ইসলাম। হ্যাঁ রাশেদুল ইসলাম পেয়েছি। একটা কোশ্চেন করি। হ্যাঁ 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 লাস্ট যে টুলস এর কথাটা বললেন। হ্যাঁ আমি আসতেছি, অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করে আসি প্লিজ। সাবকাত ওমর তোমার নাম কি বে? বানানটা বলো। এস এই সে এফ কে টি। সাবকাত তুমি কি মর্নিং বেজে? না স্যার আমি ডে শিফটে। তোমার এখানে তো নাম দেখতেছি না আমি, তুমি মেবি মর্নিং বেজে সাবকাত, তুমি সকালেও ছিলা? না স্যার আমি সকাল ছিলাম না স্যার, আমি আমার মেল আসছে এটা স্যার, মেলে আমি এভাবে ঢুকছি। ওকে মেবি কোনো একটা মিস্টেক হচ্ছে, আমি এটা তোমাকে মার্ক করে রাখতেছি, তোমাকে নেক্সট দিন রিমেম্বার করে দিই। ওকে আমাকে একটা মেসেজ করে রাখো। তো এটা কি এই জায়গায় মেসেজ করবো? না আমাকে মেসেঞ্জারে একটু নক দিও। মেসেঞ্জারে কীভাবে পাবো স্যার, লিঙ্ক তো নাই আপনার। আমার নামটা লিখে সার্চ দাও গুগলে, আমার সব কিছু পেয়ে যাবো। তাহলে আপনার নামটা কি স্ক্রিনশট মেরে রেখে দিই? আমার নামটা গুগলে লিখলেই হবে। জি স্যার সেমনে কোনো সমস্যা হবে নাকি স্যার? আমাকে তো মেল দেওয়া হয়েছে আমার দুপুর শিফট। আমি যখন তোর মনে পড়ে তোমারটা মর্নিং শিফটে, আমার সেইটাই মনে পড়তেছে রাইট নাও। ও স্যার মেল মেল একটা 45 দেওয়া দেওয়া তো একটা বলছো। তোমার এখানে তোমার কি নাম ইউজ করছিল ওইটা দেখো তো, কি নামে রেজিস্ট্রেশন করছিল? আমার এই নামই, একটাই নাম সাফকা। তোমার স্যার আমার মাইক্রোফোনে সমস্যা হয়েছিল। ফারহান রাতুল। জি স্যার। স্যার আমার মাইক্রোফোনে সমস্যা হয়েছিল। ওকে ওকে আমি আই গট ইওর পয়েন্ট। তোমার নাম কি রাতুল শেখ? জি স্যার রাতুল শেখ। তানজিল আরোহী, আমি তো তাকে পুরো ক্লাসে কখনো দেখিনি, লাস্টের দিকে জয়েন করে দেখেছিলাম। আমি দিয়ে দিয়েছি। সমস্যাটা হয়েছে সাতকাতকে নিয়ে তো। জি ভাই সবকাত আমি একটু মর্নিং ব্যাচ আছে। হ্যাঁ হ্যাঁ আমি একটু বলবো স্যার, আমি মর্নিং ব্যাচটা ফিল আপ করেছিলাম কিন্তু আমার মেইলে আসছে একটা 45। হ্যাঁ এইটাই মনে হয় মিস্টেকটা করছে, মেবি এটা মিস্টেক, আমি চেক করতেছি। আপনার নামটা কি? আঞ্জুমা হক। কিন্তু আঞ্জুমা হক আমি কিন্তু আপনাকে ওই বিকালের ব্যাচে পেয়ে গেছি অলরেডি। আচ্ছা স্যার সমস্যা নেই, আমি এই ব্যাচটা এখানে ভাই আমি আমি বিকালে বেঁচে দিছি ভাই, আমি আমার তো বিকালে বেঁচে আসছে কিন্তু আপনার নাম পাচ্ছি না। লিস্টে নাম কেন আসে না আমি রাখি বলতে, মানে যে ম্যানেজ করতেছে ওকে বলবো মেবি। ও হ্যাঁ লিস্টে কিছু কিছু খালি আছে। ওকে জি স্যার আমার নামটা এই ব্যাচেই থাকে, আমি মর্নিং শিফটে যাব। সব কথা এই চেস সাবকা তোমার নামের বানান কি কোথাও ভুল দিছিলে? না না স্যার দেনে তো স্যার কোথাও, আমার এটাই ন্যাশনাল আইডি কার্ড সব জায়গায় একটাই নাম এস এইচ এফ কে টি সাবকা ও এম এ আর। না সাবকা আমি পাচ্ছি না, আমি আমি কথা বলে তোমাকে জানাচ্ছি ভাই, মেবি এটা কোনো টেকনিক্যাল এরর্স। ওকে জি জি আচ্ছা আমি এখন আচ্ছা আমি আর কি কালকে ক্লাসে জয়েন করতে পারবো? সমস্যা তো না। হ্যাঁ না কোনো সমস্যা নেই, তোমাকে যেহেতু কংগ্রাচুলেশন মেইল দিছে জয়েন করার, কোনো সমস্যা নেই। জি স্যার থ্যাংক ইউ। ওকে আচ্ছা আমি এখন মেইন টপিকে আসি, আমাদের কিছু ফাইনালাইজ করা বাকি আছে, সেটা হলো কি আমরা যারা এসইউ শিখতে আসি তো এসইউর কিছু খরচ আছে। ওকে
আই গেস যারা আগে কাজ করছে তারা অনেক অনেক জানে, গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইনের জন্য যতটা খরচ কমে এসির জন্য আমাদের কিছু খরচ করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের ডোমেনটা কিনতে হতে পারে, আর হোস্টিংটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর হোস্টিং আমি অলরেডি 200 GB নিয়েছি সবাইকে দেওয়ার জন্য, যাতে কারো হোস্টিং খরচটা না হয়। সরকারিভাবে কি ডোমেন দেওয়া দিবেন? না রে ভাই, সরকারিভাবে দিবেন এটা, ডোমেনের দাম কত? 80 টাকা। আপনি কি এটা এফোর্ড করতে পারবেন না এক বছরের জন্য? এটা তো সমস্যা নাই স্যার, কিন্তু হোস্টিংটা তো আমিই দিচ্ছি, সরকারি হলেও নিজে ডেডিকেটেডলি কিছু করতে হয়, হোস্টিং তো আমিই দিয়ে দিচ্ছি। আর একান্ত যদি সমস্যা হয় তাহলে আমি আমার সাব ডোমেনে কিছু ডোমেন করে দেবো যে নিতে পারবে না তার জন্য, আর নিলে পর ভালো হয়, আমার সাব ডোমেনে থাকার থেকে আপনার মেইন ডোমেনে কাজ করাটা বেটার। ওকে আচ্ছা আচ্ছা। আমি কিনতে পারি নাই ফ্রিনম থেকে আমার আইপি তে প্রবলেম করতেছিল। আপনি যদি পারেন তাহলে এই সিস্টেমটাকে টিউটোরিয়াল করে আমাকে দিয়ে দিন, আমি গ্রুপে আপলোড করে দিব আমি। ওকে আচ্ছা, আমি আজকে ট্রাই করব। তাহলে ডোমেইন কারো কিনতে হবে না, ফ্রি যদি নিতে পারে। আর তবে আরেকটা কথা হলো, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা স্যার, আমরা ডোমেইনটা কিনেই নেই, .com দরকার নাই, আমরা তো এটার পর এক্সপেরিমেন্ট করব, এটা ব্যানও খাইতে পারে, সব কিছু হইতে পারে, যত আকাম আছে এর উপরে করব, বাট কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট আকাম করা যাবে না। ওকে আচ্ছা, ডোমিনিটা সাবজেক্টে কি থাকবে স্যার, মানে সবাই কি একই সাবজেক্টে ডোমিনি থাকবে নাকি স্যার এক একজন এক এক নিজের নামে কিনবেন, নিজের একটা নিকনেম দিবেন? আচ্ছা, এখন এই হলো আমাদের টুলসের লিস্ট, দেখেন টুলস লেখা আটটা টুলস আছে। ওকে দেখতে পারতেছেন? এখন এর মধ্যে এইগুলো সবই ফ্রি, 3 থেকে 8 পর্যন্ত, এগুলো প্রিমিয়াম না দিলেও কাজ করা যায়, এবং এই চারটা আপনারা এক্সটেনশন হিসাবে অ্যাড করে নেবেন, গুগল ক্রোম এক্সটেনশন, দেখেন আমি অ্যাড করে নিয়েছি, এরকম করে অ্যাড করে নেবেন। বাট এই SEMrush আর Ahrefs হলো প্রিমিয়াম টুলস, এই SEMrush Ahrefs এক একটার দাম হলো মান্থলি 8,000 টাকা করে। ওকে SEMrushটা একটা সিস্টেম আছে ফ্রিতে খাওয়ার, মানে আমাদের যা কাজ করাবো সেটা আমরা ফ্রিতে করাই নিতে পারবো, সেটা সিস্টেমটা আমি কিছু শিখাই দেবো ট্রিক্স, SEMrushটা কিনতে হবে না। বাট আপনাদের Ahrefs কিনতে হবে, আমরা তার অরিজিনালটা কিনবো না, ক্র্যাক কিনবো। ওকে ক্র্যাকটার জন্য নর্মালি 800 থেকে 900 টাকা বা 700 টাকা চার্জ করে যে কোনো কেউ। তো আমার যে লোক ছিল সে পরিচিত, তাকে আমি বলছি আপনাদের কথা যে ভাই আমার কিছু স্টুডেন্ট আছে, আপনারা ছাড়া আমার অনেক স্টুডেন্ট আছে LEDP-র বাইরেও, নিজে পার্সোনালি শিখাচ্ছে, তো তাদেরও Ahrefs কিনতে হয়। তো সে বলছে আমারে ভাই সে 400 টাকার কমে কখনোই কাউকে Ahrefs দিতে পারবে না। এখন আপনারা দুইজন করে টিম করবেন, দুইজন করে টিম করে এক দুইজনে একটা Ahrefs নেবেন। ওকে মানে আপনারা Ahrefs-এর জন্য মাসে 200 টাকা বরাদ্দ রাখবেন, কারণ আমার যতগুলো কাজ দেখেন, সবগুলো কাজ করতে গেলে আমার এই প্রতিটা টুলস দরকার হবে অ্যাডভান্স লেভেলে। আপনি এটা ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নেই, এইটা বদলে এইটা দিয়ে কাজ করা যাবে বা এইটা দিয়ে কাজ করা যাবে, কিন্তু এইটা একটা মোস্ট অ্যাডভান্স টুল, এইটা বাদ দিয়ে আমি যদি আপনাকে শিখাই আপনি কিছুই বুঝতে করতে পারবেন না, মানে এই প্রফেশনাল মার্কেটে সেটেল হতে পারবেন না। ওকে আপনাকে আবার পয়েন্ট বুঝতে পারছেন? জি স্যার। জি ওকে, এখন আপনাকে এটা এফোর্ড করতে পারবেন, যে একান্ত পারবে না তার হয়তো আমি এটা ব্যবস্থা করে দিব, আমি যেহেতু একটা টুলস নেই, আমি 2,500 টাকা 3,000 টাকা টুলস নেই এক মাসে। ওকে কিন্তু আমি আশা করব যে আপনারা সবাই এটা করবেন, কোনো কারো কি সমস্যা আছে ভাই আমি 200 টাকা মাসে এফোর্ড করতে পারবো না, এরকম কোনো সমস্যা কি আছে কারো? না ভাই নাই। ওকে আমি ভিডিওটা অন করতেছি, আমার মানে অ্যাজ পার ফর্মালিটি এটা করতে হবে, দেখা যাচ্ছে আমাকে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে এখন
আপনারা কিছু আমি কথা বলবো, রুলস আছে কিছু এসইও করার জন্য। এক হলো এসইও যতক্ষণ করার আমি 4 ঘন্টা ক্লাস, আপনাদের 6 থেকে 8 ঘন্টা প্র্যাকটিস করতে হবে এরপর। প্লাস হলো এসইও প্রফেশনে ঢুকলে পর অমানুষ হয়ে যাইতে হবে, দুনিয়ার সব মায়া ত্যাগ করে যদি এই লাইনে প্রফেশনাল হইতে চান তাহলে কাজ করতে হবে। ডেইলি 10-12 ঘন্টা কাজ করবেন, এরকম মন মানসিকতা তৈরি করে নেন। ওকে, এখন এখন যে আছে গেম ডেভেলপারে, যে অন্তি গেম ডেভেলপার, অন্তিকে আমি প্রেশার দিব না, সে অলরেডি গেম ডেভেলপার, তার কাছে এসইওটা হলো এসইও লোক হায়ার না করে সে নিজের এসইও নিজে করবে। এখন সে যদি নিজে করে অথবা করে হায়ার করে, ইটস আপ টু হার, এই জন্য আমি তাকে প্রেশার করবো না, সে এমনি একটা সেক্টরে স্টেবল। ওকে, বাট আপনাদের বাকি সবাইকে বলতেছি আপনাদের ডেইলি 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করার মনমানসিকতা রাখবেন। আজকে আমার সারাদিনের ওয়ার্ক শিডিউল হলো 16 ঘন্টার, মানে আপনাদের ক্লাস করার পরও আরও আমার 8 থেকে 9 ঘন্টা ডিউটি করতে পারে রাত্র 3টা পর্যন্ত। ইভেন কালকে রাত্রে আমি 5টার পরে ঘুমাইছি, সারাদিনে আমার মনে হয় আমি সকাল 8টা থেকে আমাকে ম্যানেজমেন্টের মিটিং অ্যাটেন্ড করে আপনাদের মর্নিং ক্লাস করাইতে হয়েছে। তো আমি যদি করতে পারি আই থিঙ্ক আপনারাও পারবেন। ওকে, আর কারো কোনো সমস্যা, দেখেন এসইওতে যখন করবেন বা প্রফেশনাল লাইনে যখন সেটেল হবেন, ক্লায়েন্ট যখন হ্যান্ডেল করবেন, তখন কখনো অফলাইন হওয়া যাবে না, 24/7 অনলাইনে থাকতে হবে, যতক্ষণ ঘুমে থাকবেন ততক্ষণ বাদে। ঘুম থেকে উঠবেন অনলাইন, সারাদিন অনলাইন, কোনো কারেন্টের এক্সকিউজ নাই, কোনো ডাটার এক্সকিউজ নাই, আপনার ওয়াইফাইও থাকতে হবে, আপনার ডাটা নিয়েও রাখতে হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন এসইও করতে গেলে যতটা খরচ আমি মিনিমাইজ করে দিলাম ভাই, একটা ইসরেপ টুলস হলো 800-900 টাকা খরচ হয় বা 700-800 টাকা খরচ হয়, আমি সেটা মিনিমাইজ করে আপনাদের একটা সিস্টেম করে দিলাম যতটা কমাইতে পারছি। ওকে, এখন অ্যাটলিস্ট এতটুকু আপনার হ্যান্ডেল করে চলে নিয়েন যে ভাই 200 টাকা যেহেতু আমার মানুষের মাসে বলে দিছি, কারণ এটা ছাড়া আসলে কাজ করানো পসিবল না, রিয়েলি ইম্পসিবল। আর যদি করাইও আমি বাকি টুলসগুলো দিয়ে করাইতে পারবো, কিন্তু আপনাদের কোনো দিন শেষে লাভ হবে না, কারণ আপনাদের ওই এই স্টেপ আজকে না হলে কালকে শিখতে হবে প্রফেশনাল। ওই টাকাটা কি, সরি, মানে যে যে পেমেন্টটা দিতে হবে ওটা কিভাবে পে করব? ওইটা বিকাশে পে করে দিবেন, দুইজন মিলে 400 টাকা করে ধরে, ওই আমি একজনকে অ্যাড্রেস দিব যে এই সার্ভিসটা দেয়, ওনার সাথে কন্ট্যাক্ট করে পে করে দিবেন, মানে রেফারেন্স দিবেন আমার, যে আমার রেফারেন্সে আসছেন, সবাই মাসের নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কিনে ফেলবেন, নাহলে কিন্তু উনি কম রাখতে চাইবেন না। ওকে, আর আচ্ছা, আমাদের টোটাল কিরকম খরচ হইতে পারে? টোটাল মানে 50টা ক্লাসের মধ্যে কিরকম খরচ হইতে পারে মানে এই এসইওটা শিখতে? ওই তো ভাই, ডোমেন তো ফুয়াদ ভাই দিচ্ছে, ডোমেনের খরচ তো নাই, হোস্টিং তো আমি দিচ্ছি, হোস্টিং এর খরচও নাই, হোস্টিং 1000 টাকা খরচ হইতো, সেটা বাসাই দিচ্ছি। প্লাস হইলো আপনার শুধু 200 টাকা করে 3 মাস টানতে হবে, 6 মাস, আর সরি 200 টাকা করে 3 মাসে 600 টাকা আসে। আমি যখন প্রথম শুরু করছি আমি 700 টাকা দিয়ে স্টেপ নিতে পারি নাই। ওকে, কম হওয়ার পরও যাই হোক, আর সব থেকে বড় কথা হলো যে আপনারা যে দুজনে একটা স্টেপ নিচ্ছেন এইটা কখনো কারো কাছে শেয়ার করবেন না, মানে ওই যার কাছ থেকে নেবেন তার কাছে তো কখনোই শেয়ার করবেন না, আর কাউকে লাইন দিতেও যাবেন না। ওকে, আপনারা যদি দুইজনের বেশি আপনারা যদি লগ ইন দেন একটা স্টেপে, তাহলে আপনার আইডির সাথে সাথে ব্যান করে দেবে এবং ও টাকাটা রিফান্ডও করবে না। সে আপনার পয়েন্ট বুঝতে পারতেছেন? তো কিছু বিষয় আমাদেরকে সিক্রেট রাখতে হবে জিনিসটা, হ্যাঁ, যে আমরা একটা আইডি নিয়ে দুইজন ইউজ করতেছি, কনফিডেনশিয়াল ব্যাপারটা পুরো, হ্যাঁ, কারণ সে আমাকে বলছে পার ইউজার 400 টাকা দিতে, এখন আমি 400 টাকা আপনাদের জন্য যে প্রেশার হয়ে যায় আমি জানি, আমি বুঝতে পারি ভাই, এর জন্য আমি বললাম সিক্রেটটা যে একটা অ্যাকাউন্ট দুজন ইউজ করা যায়, আমি নিজে ওই অ্যাকাউন্টটা ব্যবহার করি তো আমি জানি, আমার ক্লায়েন্টের আমি নিজে ব্যবহার করি, সমস্যা হয় না আমাদের, সেই ক্ষেত্রে আপনারা দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা সিক্রেট থাকতে হবে, কাউকে শেয়ার করবেন না। ওকে, আর যে সিআর থাকবে তার দায়িত্ব থাকবে যে কোন দুজন গ্রুপ হলো আমার কাছে রিপোর্ট করা, যে এই দুজন নিচ্ছে এই অ্যাকাউন্ট থেকে নিচ্ছে, আর যারা নেবেন আমার রেফারেন্সে নেবেন, নাহলে কিন্তু সেই দাম সে 800 টাকা করে রাখবে, আমার রেফারেন্সে গেলেই ঠিক আছে 400 টাকা হয়ে যাবে। ওকে, আর আমি চাইছিলাম মানে আমি এসএমএসের সাপোর্টটা যেরকম আপনাদের দিতেছি এই স্টেপের সাপোর্টটা দিতে চাইছিলাম, বাট কিছু টেকনিক্যাল এরর কারণে দিতে পারিনি,
কারণ আমি যখন এটা শেয়ার করতে গেছি, যখনই আমার তিন চারটা আইপিতে লগ ইন হচ্ছে তখনই আমার আইডি ব্যান করে দিচ্ছে। এর জন্য আমি আর কাউকে এই স্টেপটা দিতে পারবো না, নাহলে এটা আমার দেওয়ারই কথা ছিল। এর জন্য আমি রিয়েলি সরি, বাট হোস্টিংয়ের সাপোর্টটা আমি দিতে পারবো। হোস্টিংটা আমি কিনে রাখছি, 200 GB হোস্টিং কিনে রাখছি, মোটামুটি 200 জনকে দিতে পারবো, এরকম ব্যাকআপ আমার আছে। ধন্যবাদ স্যার। ওকে, এখন কাজটা করতে হবে ভালো মতো ভাই। স্যার কিন্তু একটা কথা বলছে যে আপনাদের কাজটা আপনাদের করে নিতে হবে, উঠাই নিতে হবে। যে ভাই হ্যাঁ আমি কাজ কাজ দিছে, আমি যে হোমওয়ার্কটা দিব সেটা করবেন। কারণ একটা জিনিস কি ভাই, আপনারা যে কাজ শিখবেন, আপনাদের কাজ শিখেইয়া আপনার লাভের থেকে আমার লাভ বেশি। ওকে, তো কাজটা ডেডিকেটেডলি শিখবেন। কাজ কে পাইলো কে না পাইলো এটা মাথা ঘামাবে না। কেউ যদি ক্লায়েন্ট না পায়, তার জন্য ক্লায়েন্ট দেওয়া, সে যদি ক্যাপাবেল হয় যে ভাই আমি কাজ পারতেছি বাট তারপর আমি ক্লায়েন্ট পাচ্ছি না, তখন যদি এরকম হয় তাকে ক্লায়েন্ট আমি দিব। কারণ আমার অনেক ক্লায়েন্ট আছে। ইভেন যদি মনে করে সে ক্যাপাবেল আমার টিমে কাজ করার মতো, আমি তাকে আমার টিমেও নিয়ে নিব। তার জন্য ক্যাপাবেল হইতে হবে আর তার জন্য অনেক প্র্যাকটিস করতে হবে। যতটা শিখাচ্ছি, যা বুঝলে সরাসরি প্রশ্ন করবেন যে ভাই বুঝতেছি না বা সামথিং লাইক দ্যাট, প্রশ্ন করে আমাকে অ্যাসিওর করবেন। প্রশ্ন না করলে আমি কনফিউজ হয়ে যাই যে আপনারা কি আদৌ কিছু শিখতে পারতেছেন না খুবই হা হা করতেছেন। হ্যাঁ, আপনি যে কি জানি কিনতে বললেন না, ওইটার নামটাই ভুলে গেছি। এই স্টেপস আমি আচ্ছা কাজটা কি ভাই, মানে ওইটা দিয়ে কি আসে? ডাটা মাইনিং করব, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড? ও আচ্ছা। ওটা কি ভাই আপনি আপনি পরিচিত লোকের থেকে কিনলে ভালো হবে নাকি অন্য কোথাও থেকে নিতে পারবো? এটা অন্য কোথাও তো এটা কোন দায় পাচ্ছেন না আপনি, যদি পারেন আপনি নেন, আপনার আমার তো সমস্যা নাই। আমার দরকার অন্য কোথাও তো বললে 8000 টাকা। না না, সেটা তো প্রিমিয়াম নিতে গেলে, মানে ক্রাক না নিলে, ক্রাক অন্য কোথাও 800 টাকাও পাবে, 700 টাকা 800 টাকা পেয়ে যাবে। বাট আপনি যদি নিতে পারেন না, আমার কোনো সমস্যা নেই। বাট আমি বললাম যে আপনাদের আসলে জানি না, তো এই জন্য না না এই জন্যই বললাম, কারণ আপনাদের জন্য এটা ম্যানেজ করতে আমার অনেক রিকোয়েস্ট করতেছে তাদের। ওকে, আর কারো কোনো কিছু প্রশ্ন আছে? না স্যার, আর কোনো প্রশ্ন নেই। সবার সব কালকে তাহলে ভাই কি কোনটা থেকে শুরু করবেন? মানে HTML HTML স্যার ক্লাস কি দুইটা থেকে? হ্যাঁ ক্লাস দুইটা থেকে, বাট একটা 45 মিনিটে জয়েন করার চেষ্টা করবেন, নালে লেট হয়ে সমস্যা হয়েছে। আর একটা কথা হলো, লিংক তো এটাই থাকবে না? হ্যাঁ লিংক এটাই থাকবে। আর একটা কথা হলো, লিংক চেঞ্জ হলে আপনাদের দিয়ে দেওয়া হবে, আপডেট করে যদি চেঞ্জ হয় ইমেল করা হবে। আর একটা মেসেঞ্জার গ্রুপ করলে আমাকে অ্যাড করবেন, ওই সব আপডেট ওইখানে আমি দিয়ে দেবো যত আপডেট আসবে। আর সিলেবাসে সবাই ডাউনলোড করে নেবেন। ওকে আচ্ছা স্যার। আর নেক্সট টাইম থেকে কেউ মোবাইল দিয়ে কানেক্ট হবেন না, বা মোবাইল দিয়ে কানেক্ট করে সামনে কম্পিউটার রাখতে হবে, কারণ এস্টিমেল যখন শিখাবো সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। মোবাইল দিয়ে ভাই কখনো এসিও করা পসিবল না, কেউ যদি কম্পিউটার না থাকে ম্যানেজ করে আনেন, বাট কম্পিউটার ছাড়া কোনোভাবে ফ্রিল্যান্সিং বা এসিও করা পসিবল না। ওকে স্যার, ফেসবুকের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনে বেস্ট হয়? না ভাই, ফেসবুকে মেসেঞ্জার গ্রুপই খুলে, হোয়াটসঅ্যাপে আমার সব ক্লায়েন্টস না উঠতে, ওই হোয়াটসঅ্যাপ আমি সবসময় মিউট করে রাখি। ওকে, তো আমি কি তাহলে বিদায় নিতে পারবো স্যার? এখন এখনো 2 মিনিট আছে, 2 মিনিট আগে বিদায় নিতে পারবেন না। একটা মেসেঞ্জার খুলে এখানে লিংকটা শেয়ার করলে মনে হয় এখনই সবাই অ্যাড হতে পারতো। ওইটা আমাদের গ্রুপে দেওয়া যাবে, ফেসবুক গ্রুপে। আপনি মেসেজ করে ক্লাসের পর খুল হবে। যে আমাকে ফেসবুক গ্রুপে মনে হয় সবাই অ্যাড নাই, যে সিআর থাকবে সে কি করে দিবেন, মানে কি বলে, মানে মেসেজ গ্রুপ মেসেঞ্জার গ্রুপে আমাকে অ্যাড করে দিবেন আর সবাই নিজে নিজে অ্যাড হয়ে থাকবে। ওকে স্যার, আমি অ্যাড করে দিব, বাসায় গিয়ে অ্যাড করে দিব গ্রুপ খুলে। ওকে, আর আরেকটা কথা হলো, এসইওর পটেনশিয়ালিটি অনেক ভাই। অনেকে বলবে ভাই গ্রাফিক্স ডিজাইনে প্রচুর টাকা, আমি লেভেল 1 সেলার হয়ে গেছি, লেভেল 2 সেলার হয়ে গেছি, ওয়েব ডেভেলপমেন্টে প্রচুর টাকা, মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম করতেছি। হ্যাঁ ভাই ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এসইওতে টাকা নাই, টাকার পরিমাণ কম, বাট সাস্টেনেবিলিটি অনেক। আপনি কোনো ওয়েব ডেভেলপার হয়ে কর্পোরেট লেভেলে জব করতে চান না, আপনাকে প্রজেক্ট বেজ হায়ার করবে, কেউ আপনাকে পারমানেন্ট স্যালারি দিবে না। ওকে,
কিন্তু আপনি যখন একটা এসইওর নলেজ থাকবে, তখন আপনি যখন বললেন ভাই আপনার বিজনেসকে আমি ব্র্যান্ডিং করতে পারবো, তখন পাঁচজন ফ্রেশারের সাথে আপনার কোম্পানিটা কীরকমভাবে চিন্তা করতে পারছেন আপনি? তো কে কী বললো এইটা নিয়ে মাথা ঘামাবেন না, ওকে? আচ্ছা আজকে তাহলে আমি ক্লোজ করলাম। আপনাকে ফেসবুকে রিকোয়েস্ট দিয়েছি স্যার। হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করেছি মেবি। ওকে আমি তাহলে গেলাম, ক্লোজ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হোমওয়ার্কগুলো ঠিক সময় করে দিন যখন হোমওয়ার্ক দিব। আচ্ছা ওকে আচ্ছা স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।